আলহাজ অধ্যাপক হযরত মাওলানা ফখরুদ্দিন আহমদ সাহেব Media 24 in anticipation of healthy culture. Assalamualaikum warahmatullah. Nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi. Wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا মহব্বতের সাথে সকলে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার অন্তর্গত রাজগঞ্জ দিলিলপুর পশ্চিম রাজগঞ্জ পশ্চিম দিলিলপুর মিজিবাড়ি জামে মসজিদ সমাজ এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আবুল কালাম সাহেব অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক চট্টগ্রাম আমার আগে আলোচনা করলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আপনাদের এলাকারই সন্তান আলহাজ হযরত ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম সাহেব খুব সুন্দর আলোচনা এবং প্রশ্নোত্তর পর্ব যেটা আমাদের জীবনে খুবই প্রয়োজন আপনারা প্রশ্ন করেছেন উনি অনেক সময় ধরেই জবাব দিয়েছেন যে বিষয়গুলো আমরা ওনার জবাবের মাধ্যমে জেনেছি আল্লাহ তাআলা যেন আমল করার তৌফিক দান করেন আমিন বেশি বেশি জানা দরকার বোঝা দরকার এবং সেই অনুযায়ী আমল করা দরকার
আমাদের আমলের মধ্যে, আমাদের চিন্তা চেতনা জানা বুঝার মধ্যে অনেক ভুল ভ্রান্তি প্রবেশ করেছে। আপনারা যখন খেতে ফসল চাষ করেন তখন ফসলের পাশে আগাছা হয়নি? কি পরিষ্কার করেন, ফসল পরিষ্কার করেন না আগাছা পরিষ্কার করেন? আগাছা পরিষ্কার এ কারণে করি, তা না হলে ফসল টিকবে না। এরকম নেকামলের পাশাপাশি আগাছা তৈরি হয়, যেগুলি শিরিক বেদাত কোরআন সুন্নাহ অনুমোদন করে না এমন আমল, সেগুলি হলো আগাছা করেন তখন ফসলের পাশে আগাছা হয়নি। কি পরিষ্কার করেন, ফসল পরিষ্কার করেন না আগাছা পরিষ্কার করেন? আগাছা পরিষ্কার এ কারণে করি, তা না হলে ফসল টিকবে না। এরকম নেকামলের পাশাপাশি আগাছা তৈরি হয়, যেগুলি শিরিক বেদাত কোরআন সুন্নাহ অনুমোদন করে না এমন আমল, সেগুলি হলো আগাছা। সেগুলো কি? তা আমাদের সমাজে অনেক আগাছা এখন ফসল হয়ে গেছে, আর ফসল এখন আগাছা হয়ে গেছে। এই প্রশ্নোত্তর পর্বে আলহামদুলিল্লাহ এ বিষয়গুলো বেশি উঠে, যে এগুলো আমরা জানতে পারি, বুঝতে পারি। আল্লাহ তাআলা তার এলেমে আরও বরকত দান করুন, এবং তিনি এলাকার সন্তান, এই বাড়ির সন্তান, আল্লাহ তাআলা যেন এলাকাবাসী সবাইকে এই ওসিলে ক্ষমা করেন। ওনার এলেমের দ্বারা যেন জাতি উপকৃত হতে পারে, আল্লাহ তৌফিক দেন। আলোচনা করেছেন প্রখ্যাত আলেমী দ্বীন হযরত মাওলানা নজমুল ইসলাম শামীম, অধ্যক্ষ খলিফার হাট ফাজিল মাদ্রাসা। তিনি একজন আলেম তৈরি করার কারিগর। আল্লাহ তাআলা নজমুল ইসলাম শামীম সাহেবের এলেমে এবং তার দায়িত্ব পালনে আরও বরকত দান করুন। আলোচনা করেছেন আব্দুল্লাহ মামুন ভাই, শিক্ষক, রাজগঞ্জ ফাজিল মাদ্রাসা। আল্লাহ তার এলেমেও বরকত দিন। প্রধান অতিথি হিসাবে মুস্তাফিজুর রহমান সেলিম, তিনি হয়তো আসেন নাই মনে হয়, চেয়ারম্যান সাহেব, আল্লাহ তাআলা তার চেয়ারম্যানিতেও বরকত দান করেন, এবং কোরআন সুন্নাহ অনুযায়ী যেন চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে পারে, আল্লাহ তৌফিক দিন। বিশেষ অতিথি আলহাজ রফিকুল্লাহ মিয়া, বিশিষ্ট সমাজসেবক, এবং জনাব আবুল হোসেন, মেম্বার 4 নম্বর ওয়ার্ড। আল্লাহ তাআলা দুইজনকেই কবুল করুন, এবং এই মাহফিলের আভ্যন্তরীণ কারিগর হিসাবে আমাদের হেদায়তুল্লাহ ভাই, আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিন, এবং সার্বিক সহযোগিতায় মাহমুদুল হাসান, রেজওয়ানুর রশিদ, আবু নাসের আতিক সহ আল্লাহ তাআলা এই সহযোগিতাকারীদেরকেও মাফ করে দিন। পর্দার আলে মা বোনেরা আছেন, আল্লাহ সবাইকে ক্ষমা করুন। ভাই সব, আমি অল্প কথাই বলবো ইনশাআল্লাহ। আমার নাকের নামের আগে অনেকগুলো লেখক উপাধি লিখছেন, এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক, গবেষক, আলহজ, জিলহজ, তারপরে কোরআন সুন্নাহ জাতীয় মুফাসসির পরিষদ, এত ব্যাপক কথা নামের আগে না লিখলেই ভালো হয়। নামটা পরিচয়ের জন্য দরকার, যেহেতু কোন হুজুর আসতেছে। মানুষ তো এখন আবার হুজুরের মুখ দেখে মাহফিলে যায়, যেই হুজুরের মাহফিলে লোক বেশি সেই হুজুর হইলো বড় হুজুর, আর যেই হুজুরের মাহফিলে লোক কম এই হুজুর হইলেও, এই হইলো আমাদের দেশে বড় হুজুর ছোট হুজুর মাফার বাঙ্গাল্লা ফতুয়া। যাই হোক, এখন পরিচয়ের জন্য নামটা দরকার, এই জন্য নামটা লিখবেন, কিন্তু অনেক বেশি লকব, অনেক বেশি গুণগান কোনো দরকার নাই, কারণ এই গুণগান করলে সাহাবায়ে কেরামের নামের আগে অনেক বেশি আমাদের বলা দরকার। কিন্তু আমরা অনেক সময় অনেক বেশি প্রশংসা করে ফেলি, সামনাসামনি এইসব প্রশংসা হাদিসেও অনুমতি নাই। তবে নামটা পরিচয়ের জন্য অবশ্যই দরকার, যে মাওলানা ফখরুদ্দিন আহমদ, ব্যাস যতটুকু, মাওলানা না বললেও ভালো, শুধু মাওলানা ফখরুদ্দিন আহমদ, এখন এটা একটা শেখ মতিউল ইসলাম, ডক্টর মতিউল ইসলাম, এইটুকু বলা যায়। কিন্তু আর বাড়তি খুব বেশি, যেটাকে আমাদের বাংলাদেশি কথায় বলে একেবারে হাইলাইট করে, ওই নোয়াখালী ভাষায় কয়, তা বেশি ফার্ম দিস না, ফার্ম দিস না, খুব বেশি হাওয়া টাওয়া দিবার কোনো দরকার নাই। এটা একটা ধর্মীয় অনুষ্ঠান, এখানে আমরা শিখতে এসেছি, জানতে এসেছি, বুঝতে এসেছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন। আমি আপনাদের সামনে সূরা কাহাফ থেকে পড়েছি, এখানে 9 নম্বর আয়াত এবং 10 নম্বর আয়াতে কারিমা পড়েছি। এই আয়াতে কারিমাগুলির আলোকে আমি আপনাদেরকে কিছু কথা বলবো, আল্লাহ যেন আমাদের তৌফিক দেন। কোরআন থেকে আলোচনা করার ক্ষমতা তো, যোগ্যতা তো আমাদের নাই, যদি আল্লাহ তাআলা তৌফিক না দেন। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহলি সাদরি, ওয়াইয়াসসিরলি আমরি, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, আমরা বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
أَمْ حَسِبْتَ أَنَّ أَصْحَابَ الْكَهْفِ وَالرَّقِيمِ كَانُوا مِنْ آيَاتِنَا عَجَبًا তুমি কি মনে করো যে গুহা এবং রাকিমের অধিবাসীরা আমার নিদর্শনাবলীর মধ্যে বিস্ময়কর? পৃথিবীতে আল্লাহ তাআলার অনেক নিদর্শন আছে না নাই? অনেক নিদর্শন আছে। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, হে নবী, তুমি কি মনে করো যে গুহা এবং রাকিমের অধিবাসীরা আমার নিদর্শনাবলীর মধ্যে বিস্ময়কর? এটা কি তুমি মনে করো? সে বিস্ময়কর বিষয়টা ঘটনাটা কি? আল্লাহ তাআলা বলছেন, ইদ আউয়াল ফিতিয়াতু ইলাল কাহফ ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যিক লানা মিন আমরিনা রাশাদা। যখন যুবকরা গুহায় আশ্রয় নিল, তখন তারা বলেছিল, হে আমাদের প্রতিপালক, তুমি নিজ থেকে আমাদেরকে তোমার করুণা, তোমার রহমত দান করো, আর আমাদের কাজকর্মগুলি, আমাদের আমলগুলি, আমাদের সিদ্ধান্তগুলি আমরা যেন সঠিকভাবে নিতে পারি, আমাদের জীবন যেন আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারি, দয়া করে তুমি আমাদেরকে সাহায্য করো। তাহলে সাহায্য চাইলেন কার? এটা হলো 9 এবং 10 নম্বর আয়াত। সুরাটার নাম সুরাল কাহাফ। কাহাফ শব্দের অর্থ গুহা। আমি সেই কথাগুলি একটু পরে বলি, আগে সুরাটার একটু পরিচয় দেই। আসহাবে কাহাফ হলো গুহার অধিবাসী, কিছু সংখ্যক যুবক যারা গুহায় আশ্রয় নিয়েছিল। আশ্রয় নেওয়ার কিছু কারণও আছে, সেই কারণটাও আমরা একটু আলোচনা করতে চেষ্টা করব। সেই ধরনের কারণ কিন্তু এখনো সমাজে আছে, এবং ওই যুবকদের মতো ভূমিকা নিলে এখনো দেখবেন যে আপনার উপরে সেই জুলুম অত্যাচার নেমে আসতে। আপনি শুধু যদি মিষ্টি মিষ্টি কিছু কথা কন, যে কথার দ্বারা কেউ বেজার হবে না, কোনো রকম জায়জামেলায় না গিয়ে আপনি আসতে জান্নাতে জুটিয়ে যাবেন। এই ধরনের কোনো পন্থা ইসলামে নবীগণ যে পথে গিয়েছেন, সাহাবিগণ যে পথে গিয়েছেন, আমার আপনাকেও সে পথে অনুসরণ করতে হবে। এই ঘটনাটা আল্লাহ তাআলা এখানে রেখেছেন, যেটা একটু পরে আমি বলবো। এই সূরাটা নাজিল হয়েছে মক্কি হায়াতের তৃতীয় পর্যায়ে, এটি নাজিল হয় নবুয়তের পঞ্চম হতে দশম বছর পর্যন্ত। এটা হলো তৃতীয় পর্যায় নবুয়তি হায়াতের, মক্কি জীবনের এই সময়ে সূরাটা নাজিল হয়। পরিবেশটা কিরকম ছিল তখন মক্কার? এই পর্যায়ে জুলুম নির্যাতন চরম আকার ধারণ করেছিল। মক্কি জীবনে আল্লাহ নবী জুলুম অত্যাচারের সম্মুখীন হয়েছেন না হন নাই? মুশরিকি মতবাদ প্রতিষ্ঠিত ছিল, নবীজি সেখানে তাওহীদ প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। যখন এই মানব রচিত মতবাদ উৎখাত করে আপনি সেখানে তাওহীদ প্রতিষ্ঠিত করতে চাইবেন, তখনই কিন্তু সেখানে একটা দ্বন্দ্ব সংঘাত অনিবার্য হয়ে উঠবে, যে অনিবার্য সংঘাত নবীরা পর্যন্ত এড়াইতে পারেন নাই, মোকাবেলা করতে হয়েছে। আপনারা আমার দাওয়াত যদি সেই পন্থায় হয়, সেই মোকাবেলা এখনও আসবে। যাদের দাওয়াতে এই মোকাবেলা আসবে না, তাদেরটাকে 100% সঠিক দাওয়াত বলা যাবে না। সবাই দাওয়াত এটা নাও আসতে পারে, কিন্তু হক তরিকায় যারা দাওয়াত দেবে নবীদের মতো, নবীদের স্টাইলে, সাহাবিদের স্টাইলে, সালাফদের স্টাইলে, তাদের সাথে এই দ্বন্দ্ব সংঘাত আসতেও। এখন এক শ্রেণীর দিনদাররা এই দ্বন্দ্ব সংঘাতকে ফেতনা বলতেছে। তো এইসব দ্বন্দ্ব সংঘাতকে রসুল সাল্লাহ সাল্লামের যুগেও ফেতনা বলেছে এক শ্রেণীর লোকেরা, তারা কিন্তু ইমাদার ছিল না। তাদের নাম কোরআনুল করিমে দেওয়া হয়েছে মুনাফেক। কি নাম দেওয়া হয়েছে? মুনাফেকরা কাফের মুশরিকদের মধ্যে ছিল না, মুনাফেকরা ছিল মুসলমানদের মধ্যে, মুসলমান বেশে, মুসলমান সুরাতে। তারা নামাজও পড়তো, তাদেরকে দেখলে মনে হয়তো মুসলমান, আসলে মুনাফেক। কাফের আর মুশরিক যারা, ওদের তো মুনাফেক হওয়ার দরকার নাই, ওদের তো আলাদা ডিগ্রি আছে, এই পরিচয়। একটা হলো কাফের আর একটা হলো মুশরিক, হেতার আর মুনাফেক হইবার দরকার আসেনি, হেতে তো আসল দুইটা লয়ে বইয়ে গেছে। এই জন্য মুনাফেক হয় মুসলমানদের মধ্যে, নামে মুসলমান, চরিত্রে কোরআন হাদিসের কিছুই।
থাকবে না। প্রিয় ভাইয়েরা, আমার চরম আকার ধারণ করেছিল জুলুম অত্যাচার। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আসহাবে কাফের কাহিনী শুনাইছেন যেন ইমানওয়ালারা জুলুম অত্যাচারের মোকাবেলায় হিম্মত না হারায়, বরং সাতজন যুবক যারা ওই শত শত বছর আগে আসহাবে কাফ যারা গুহায় আশ্রয় নিয়েছেন, তারা যে সবর করেছেন, তারা ইমান রক্ষার জন্য যে হেকমা অবলম্বন করেছেন এবং যে ভূমিকা রেখেছেন জুলুম অত্যাচারের মোকাবেলায়, আল্লাহর বান্দারা যেন এরকম হেকমা অবলম্বন করতে পারে, সবর করতে পারে, যেন হিম্মত সাহস বৃদ্ধি পায়। একদিকে আসহাবে কাফ যুবক, আরেক দিকে পুরা রাষ্ট্র শক্তি, তারপরও আসহাবে কাফের এই লোকগুলো তাদের দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরে নাই। এখন আমাদেরকে কয় হুজুর একটু ঠান্ডা টুন্ডা কথা কইেন করে না, কো ফুসফাস মারে না, কো ডুরডাস নেই, কোনো উৎপাত খায় হুজুরে দুধ ভাত, লা ইলাহা ইল্লাল্লাহ জামিলার মধ্যে হুজুর নেই, এরকম হুজুরকে সবাই কয় কি ভালো হুজুর, কথা ঘর সবাইরই খুশি করা কি সম্ভব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে সবাই খুশি হয়েছিল? মুসা আলাইহিস সালামের দাওয়াতে সবাই খুশি হয়েছিল? ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতে সবাই খুশি হয়েছিল? কোনোভাবেই সবাইকে খুশি রেখে দিনের কাজ করা সম্ভব? আমরা চাইব যে আল্লাহ যেন সবাইকেই বুঝ দান করে, জোরে বলে রান। ওই অবস্থায় সুরা কাফ আল্লাহ নাযিল করেন। সুরা কাফের ফজিলতটা একটু বলে রাখি, কারণ ফজিলত হলো লাভের কথা, লাভ আছে যেখানে আমরা আছি, লাভ না থাকলে তুলার বোঝাও মাথায় নেয় না, লাভে কিন্তু লোহার বোঝাও লয়। তাহলে লাভটা একটু শুনি, যে ব্যক্তি সুরা কাহাফ এর প্রথম দশ আয়াত হেফজ করবে, মুসলিমের হাদিস আবু দাউদে রয়েছে, তিরমিজি শরীফ সুনানে নাসাইতে রয়েছে, আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদে রাখবে, জোরে বলেন না সুবহানাল্লাহ, প্রথম দশ আয়াত আমরা হেফজ করবো ইনশাআল্লাহ। কত গান মুখস্থ করে, কত নভেল নাটক সাহিত্য মুখস্থ করে, সুরা কাহাফের দশটা আয়াত মুখস্থ চেষ্টা করলে সম্ভব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বুড়া বুড়া সাহাবীদেরকে নবী শিখাইছে, তারাও তো কোরআন শিখতে পেরেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এমন উস্তাদ ছিলেন যিনি একলা হাজার হাজার ছাত্র পড়ালেখা করাইছে শিখাইছে, আর সবাই ছিল জান্নাতি, সুবহানাল্লাহ। সফল শিক্ষক মোহাম্মদুর রাসূলুল্লাহ, যেদিক থেকে আল্লাহ নবীকে বিবেচনা করবেন সেই দিক থেকেই সেরা, শিক্ষক হিসাবে সেরা, স্বামী হিসাবে সেরা, শাসক হিসাবে সেরা, ব্যবসায়ী হিসাবে সেরা, বিচারক হিসাবে সেরা, সব দিক দিয়ে নানা হিসাবে কি সেরা। আমা হাসান হোসেন তারা তো হুজুরের নাতি ছিল নাকি, তো নানা হিসাবে নাতিদেরকে যে আনন্দ দেওয়ার দরকার সেটা কিন্তু দিয়েছে, নাতিদেরকে কান্দেও দিয়েছে, সুবহানাল্লাহ। নাতির সাথে প্রেসিডেন্ট গিরি চলবো কি, হেদায়তুল্লাহ ভাই যদি ইউনিয়ন চেয়ারম্যান হয় নাতির লগে চেয়ারম্যান গিরি চলত, নাতি আইয়া কান্দে উঠে দেবে, দাঁড়ি দূরে টান দিবে, সেরা নানা, সেরা বাবা, বাবা হিসেবে তার সন্তানের হক আদায় করেছে কিনা, সেরা স্বামী, একাধিক স্ত্রীর হক আদায় করেছে, কোনো স্ত্রী তার ব্যবহারে কখনো কষ্ট পায়নি। আর আমাকে দেশে যে বেটা দুই বিয়ে করে এই বেটা দোষকর মধ্যে পড়ে, কয় কারো কল্যাণ চালি হুজুর ওর দুই বিয়ে করাই দিয়ে, যদিও দুই বিয়ে শরীয়তে নিষেধ কিন্তু আমাকে দেশে এগুলো হলে যাবে না, আর জামাইরাও অনেক সময় ইনসাফ করতে পারে না, একটার দিকে ঝুঁকে পড়ে। আজকেও একজনে মাসালা জিজ্ঞাসা করছে হুজুরকে, যে বাবা আপনারা প্রশ্ন করলেন যে হুজুর আমরা হইলাম দ্বিতীয় মায়ের সন্তান, আমার বাফে প্রথম মায়ের সন্তানদেরকে বঞ্চিত করে সব দ্বিতীয় মায়ের সন্তানকে লিখে দিছে, কোন তো এটা কি ঠিক হয়েছে? এসব অবিচার করে, আল্লাহ রসুল সব দিক থেকে সেরা ছিলেন। প্রিয় ভাইয়েরা, আমার শিক্ষক হিসাবে তিনি শিখাইছেন, সাহাবায়ে কেরাম প্রশিক্ষণ গ্রহণ করেছেন, আমরাও শিখবো, আল্লাহ কবুল করুন, মৃত্যু পর্যন্ত শিখবো, শিক্ষার কোনো বয়স নাই, আর যত শিখবেন তত জ্ঞান বাড়বে। যারা অহংকারী তারা কখনো শিখে না, শিখতে চায় না, একজন সত্যিকারের আলেম কখনো ফারেগ হয় না,
বরং মৃত্যু পর্যন্ত সে ছাত্র হিসাবে পড়ালেখা করে। মাওলানা আমিনুল ইসলাম রাহেমাহুল্লাহ লালবাগ শাহী মসজিদের খতিব ছিলেন, দীর্ঘদিন একসময় মিডিয়াতে অনেক কথা বলতেন, তাফসিরে নুরুল কোরআন তিনি রচনা করেছেন। তা আমার মসজিদে একবার ওনাকে বক্তা হিসেবে নেওয়া হলো, তো উনি আমাকে ওই কোরআনগুলি হাদিয়ে দিয়েছেন। যদিও হুজুরে মূল্য নিতে চায়নি, আমি হুজুরের ছেলেকে পরে মূল্য দিয়ে দিয়েছি হুজুরের অজান্তে। তো প্রশ্ন করেছে একজন আরেকজনকে যে হুজুর আপনি কোথায় থেকে ফারেগ হয়েছিলেন, মানে কোন মাদ্রাসা থেকে ফারেগ হয়েছেন। হুজুর কয় না আমি এখনও ফারেগ হইতে পারিনি, আমি এখনও ফারেগ হইতে পারিনি। আপনারা যারা বড় আলেম আছেন আপনারা ফারেগ হয়ে গেছেন, আপনাদের এলেম শিখে হয়ে গেছে আর না শিখলেও চলে, কিন্তু আমি এখনও শিখার মধ্যে আছি। এই জন্য যারা বড় আলেম তারা কখনো অহংকারী হয় না। আল্লাহ তাআলা যেন মৃত্যু পর্যন্ত আমাদেরকে তালিমের উপরে রাখে। যে কোনো জিনিস কোরআন সুন্নার মাধ্যমে আমরা জানবো যে এটা সহি, আমরা সেটা আমল করবো, জানবো যে সেটা সহি নয় আমরা সেটার থেকে ফিরে আসব। কথা ঠিক আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে বলেন, মুসনাদে আহমদের বর্ণনা, হযরতে সাহল ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা অন্য বর্ণনা করেন, নবীজি ইরশাদ ফরমান, যেই ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে কিয়ামতের দিন ওই হেফজুর উসিলায় তার পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ নূরানি চেহারা করে দেবে। পুরা শরীর থেকে নূরানি বৈশিষ্ট্য বের হবে, নূর বের হবে, আলো বের হবে। আর যে ব্যক্তি সম্পূর্ণ সূরা পাঠ করবে কিয়ামতের দিন, সম্পূর্ণ সূরা যে ব্যক্তি পাঠ করবে, নবীজি বলছেন এই সূরা আসমান থেকে জমিন পর্যন্ত তার জন্য নূর হয়ে যাবে। সূরা কাহাফ। আরেক বর্ণনায় এমন বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদ ফরমান, যেই ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার যত গুনাহ হবে আল্লাহ তাআলা তার জীবনের সব গুণি গুনাহ মাফ করে দেবে। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যত গুনাহ সব কি কি পড়তে হবে? সূরা কাহাফ। ইনশাআল্লাহ পড়তে পারবো তো? প্রিয় ভাইয়েরা, আমার তাফসীরে রুহুল মানি বয়ান করে সূরা কাহাফটা একসাথে নাজিল হয় এবং সূরা কাহাফ যখন জিব্রাইল আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসেন, জিব্রাইল আমিনের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের 70,000 ফেরেশতা অবতীর্ণ হয়। লিল্লাহি তাকবীর। সূরা কাহাফ যখন জিব্রাইল আমিন নবীর কাছে নিয়ে আসেন তখন জিব্রাইল আমিনের সাথে 70,000 ফেরেশতা আসে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আপনারা ঠিক আছেন নাকি ক্লান্ত হয়ে গেছেন? কিছুক্ষণ বসবেন? যদি বলি একটু সামনে এগুন, এগুতে পারবেন? এগিয়ে আসেন, এটা কি পারবেন? এই সামনের খালি জায়গা পুরা করেন, জায়গাটা ছোট, অনেক বাইরে দাঁড়িয়ে আছে। আবার এই সুযোগে শয়তান যেন কাউকে বাড়ির দিকে নিয়ে যাইতে না পারে, একটু সবাই সামনের দিকে এগিয়ে আসেন আর মহাব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার প্রিয় ভাইয়েরা, সূরা কাহাফের সাথে শুধু 70,000 ফেরেশতা একসাথে নাজিল হয়েছে ব্যাপারটা এখানেই শেষ নয়। আল্লাহ নবী বলেছেন যে ঘরে রাতের বেলা সূরা কাহাফ পাঠ করা হয় সেই ঘরে কখনো শয়তান প্রবেশ করতে পারে না।
ঘরে শয়তান না ঢুকুক, এটা কি চান? এখন তো লক্ষণ দেখলে মনে হয় বড় বড় শয়তান সব ঘরে এসে বসে রয়েছে, কারণ অনেকের ঘরে এখন আর দিন নেই। ইন্ডিয়ান সিরিয়াল আছে মাশাল্লাহ, আছে না নাই? বাংলা নাটক, বাংলা গান, মোবাইল মেমোরি, মোবাইলের ভিতরে এইসব জিনিস আছে না নাই? আর কত জিনিস মোবাইলের ভিতরে এখন কম্বলের নিচে চলে গেছে, ব্যাগের নিচে চলে গেছে। আগে তো প্রকাশ্য পাপ হইলে মুরব্বীরা বাধা দিতে, এখন পাপ অনেক গোপন হয়ে গেছে। এক বর্ণনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের আগে গোপন পাপ বেশি হবে। কেউ গোপন পাপ বেশি হবে কেন? এখন দেখেন গোপন পাপ, মোবাইলের ভিতরে যেই পরিমাণ পাপ এখন গোপনে ঢুকছে। আর আমরা যখন আল্লাহ দিন কায়েমের কথা বলি, ওই যারা গোপনে পাপ ঢুকাই দিয়েছে এটাকে গাছ হলে তারা, আমরা এত কায়দা করে এগুলোরই দুযোগী বানাইতেছি। এগুলি আর আমরা আধুনিকতার নামে বেসরম বেহায়া ডিজিটালের নামে একটা আধুনিক বিয়াদ্দব বানাইতে আসি, আর এতারা সবগুলোর কোরআন হাদিস বুঝাই বুঝাই দিনদার বানাই জান্নাতে লয়ে যাবে, এটা তো হইতে পারে না। এই জন্য দেখবেন এখনো এক শ্রেণীর কোরআন হাদিসের কথা ভালো লাগে না। কেমনে খুশি করেন ব্যাকের কল? তাহলে শয়তান ঘরে না ঢুকুক এটা যদি চাই, ঘরের ভিতরে রাত্রে সুরায় কাহাফটা তেলাওয়াত করব, একটু বড় বারবার পড়লে সহজ হয়ে যাবে, দেখবেন তো তখন আর সময় বেশি লাগবে না, আল্লাহ তৌফিক দিক। উম্মে হিশাম বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখেছি এমন কোন জুমা নাই যেই জুমার দিন নবীজি সুরা কাহাফ তেলাওয়াত করেন নাই, যেই নবীজির উপরে কোরআন নাজিল হয়েছে, যেই নবীজির জন্য আল্লাহর আটটা জান্নাতের দরজা খোলা, সেই নবী এত আমল করার দরকার কি? কিন্তু উম্মে হিশাম বর্ণনা করেন যে আল্লাহর নবীর জবানে, হুজুরের জবানে প্রতি জুমার দিন আমি সুরাটা তেলাওয়াত শুনতাম। কি মধুর তেলাওয়াত আল্লাহর নবী করতেন, যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি নিজে পড়তেছেন, এটা কত মজার তেলাওয়াত। সাহাবীরা অনেক সময় হুজুরের কণ্ঠে তেলাওয়াত শুনতো, হুজুরের বয়ান শুনত, বাড়ির কথা কারো মনে থাকতো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তেলাওয়াত করতেন কান লাগাইয়া সাহাবীরা শুনতেন, এমন ভাবে শুনতেন মাথার মধ্যে পাখি বসবে, সেই পাখি ঠোকর দিয়া তার মগজ বের করবে, তাদের খবর থাকবে না। কতটুকু মনোযোগ দিয়া শুনলি এই অবস্থা হতে পারে? এইভাবে সাহাবীরা নবীজির তেলাওয়াত শুনতেন। হযরত উম্মে হিশাম বর্ণনা করেন আল্লাহর নবী প্রতি জুমার দিন সূরাটা এমন ভাবে তেলাওয়াত করতেন, নবীজির জবানে সূরাটা শুনতে শুনতে সূরা কাহাফ আমার মুখস্থ হয়ে গিয়েছিল। ইউ ভাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, একটু জোরে বলা লাগবে, এটাকে আমি নতুন করে কইতে হবে নাকি? তাহলে আবার একটু শান দিয়ে দিই, ধার দিয়ে দিই, ওই যে লাভের কথা, কিসের কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদ ফরমান আত্তুহুরু শত্রুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। যেই ব্যক্তি সব সময় পাক পবিত্র থাকে সে যেন ঈমানের অর্ধেকটা হাসিল করে ফেললো। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আর আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি আলহামদুলিল্লাহ শব্দ পড়ে আল্লাহর প্রশংসা আদায় করলো, কিয়ামতের দিন আলহামদুলিল্লাহ তার মিজানকে পুরা করে দেবে, আলহামদুলিল্লাহ দ্বারা মিজান ভর্তি হয়ে যাবে। এটা লাভ না লস? অল্প লাভ না বেশি লাভ? লাভ আছে যেখানে, লস আছে যেখানে? পুরা নোয়াখালী কিয়ামতের দিন মিজানের মধ্যে উড়ান যাইব নি, আর নোয়াখালী থাকবো নি, কিন্তু আলহামদুলিল্লাহ আমল নামায় থাকবে, সংরক্ষিত হবে। এবার আল্লাহ নবী সামনে গিয়ে আর একটু বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলা আনে ও তামলা ও মা বাইনা সামাওয়াত ওয়াল আর, হুজুরের যে উম্ম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই দুইটা জিকির করবে, বাক্য পড়বে, আল্লাহ তাআলা আমার নবীর উম্মতের জন্য আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত এই খালি জায়গাটা নেক আমলে পুরা করে দেবে। এ কথাটা বিশ্বাস করেননি? কয় পার্সেন্ট করেন?
পুরোপুরি করেন তো? তাহলে আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গাটা নেকামলে ফুরাও, এটা কি চাই? তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আওয়াজ আসতে হবে না, জোরে হবে? তাহলে ইমানি জজবা, ইমানি ধাক্কা দিয়ে বলা যাবে তো? এবার মহাব্বত উজাড় করে ধাক্কা দিয়ে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিসে যেখানে, ইসলাম আছে যেখানে, লিল্লাহে তাকবীর। একটু তাজা রাখুন লাগবে তো, নাহলে তো আবার ওয়াজ ঢুকতো না ভাই, সবার ভিতরে কিন্তু ঢুকে না। কিছু আছে দেখবেন ওষুধ সহজে খায় না, তিতা ওষুধ খায় না, আছে না নাই? তো মুরব্বীরা কি করে, তিতা ট্যাবলেট হলে একটা চিনি মিশে তারপরে খাবার দেয় গুরুত করি। এই জন্য কোরআন হাদিসের হক কথা অনেকে খায় না, একটু কায়দা বায়দা করে খাওয়ান লাগে আর কি, তারপরেও যদি আল্লাহ কাজ করায়। প্রিয় ভাইয়েরা আমার, এবার আসেন শানে নজরুল, সূরা কাফের ফজিলত শুনলাম, এখন আসেন শানে নজরুল। ইবনে জারির তাবারি ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণনা করেন, মক্কায় যখন দ্বীনের দাওয়াত ব্যাপক হতে থাকে, কুরাইশরা তখন বিব্রত বোধ করে, কারণ কুরাইশদের মধ্যে অধিকাংশ ছিল মুশরিক, আর আল্লাহর নবী তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করেছে। এখন মক্কার লোকেরা বলে, কিও কুরাইশ বংশের লোকেরা, তোমাদের বংশের মোহাম্মদ এগুলা কি বলে, তাওহীদের কথা কয়, লাত মানাত উজ্জার বিরুদ্ধে কথা কয়, নতুন ধর্ম নিয়ে আসছে, নতুন আদর্শ নিয়ে আসছে। তখন নিজের বংশের নেতারা লজ্জা পায়, বিব্রত বোধ করে। নজর ইবনে হারেস এবং উকবা ইবনে আবু মুইত কে তারা ভাও করে, নজর ইবনে হারেস, তারা মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানার জন্য ইহুদি পণ্ডিতদের কাছে, ইহুদি পণ্ডিতদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠায়। ইহুদি কয়েকজন পণ্ডিত নজর ইবনে হারেস এবং উকবা ইবনে আবু মুইত বুদ্ধি করে ইহুদি কয়েকজন পণ্ডিতকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে মদিনায় পাঠায়। তখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনটা প্রশ্ন করার জন্য বলে, কয়টা আমার দিকে খেয়াল করেন, কয়টা? যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনটা প্রশ্ন করবা, এই তিনটা প্রশ্নের জবাব নবী ছাড়া কেউ দিতে পারবে না। মুহাম্মদ যদি নবী হয় তাহলে সে দিতে পারবে, আর যদি নবী না হয় তাহলে সে দিতে পারবে না। এবার এক নম্বর প্রশ্ন, তারা বলল, আসহাবে কাহফের যুবকরা যারা প্রাচীনকালে শহর ছেড়ে পালিয়ে গিয়েছিল, মুহাম্মদ যদি নবী হয় তাহলে বলবো তো আসহাবে কাহফের ঘটনাটা জানে নাকি? কঠিন প্রশ্ন, খুবই কঠিন প্রশ্ন। আল্লাহ নবী তো এটা জানে না, কারণ এই ঘটনা নবীর সময় ঘটে নাই। দুই নম্বর প্রশ্ন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবা রুহ বলতে কি বুঝায়, রুহ যদি নবী হয় তাহলে রুহের পরিচয় বলতে পারবে। তিন নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করবে, একজন ব্যক্তি যিনি পৃথিবীর পূর্ব হতে পশ্চিম পর্যন্ত পায়ে হেঁটে সফর করেছে সারা পৃথিবী, এই ব্যক্তিটার নাম কি, তার সম্পর্কে তিনি কি জানেন? ইহুদি পণ্ডিতরা উকবা ইবনে আবু মুইত নজর ইবনে হারেসের ওই প্রশ্ন নিয়ে আল্লাহ নবীর কাছে গিয়ে তিনটা প্রশ্ন তারা করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আগামীকাল বলবো, কিন্তু ইনশাআল্লাহ বলেন নাই, ইনশাআল্লাহ ওই সময় নবী ইনশাআল্লাহ বলেন নাই, বলছেন আগামীকাল বলবো, আগামীকাল বলবো কেন বলছেন? নবীজি নিশ্চিত ছিলেন যে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আসবে, আর জিব্রাইল এসে এই প্রশ্নগুলো জবাব বলে দেবে, তখন নবী এদেরকে জানাই দেবেন, কারণ নবীর কাছে জিব্রাইল আসে নাকি আসে না? তো নবীর কাছে জিব্রাইল আসা তো নিশ্চিত, তো মাঝে মধ্যে ইনশাল্লাহ না খুলে অসুবিধা কি? হুজুরের এটা খেয়াল ছিল না, কয় না আমাকে মধ্যে কয়, মাঝে মধ্যে না খুলে ক্ষতি কি? ফাঁস রক্ত নামাজ নিয়মিত ভালো লাগবে না, দুই এক রক্ত বাদ গেলে ক্ষতি কি? হুজুরের কাছে জলে কা আছে না, একেবারে সুদের থেকে ঘুষের থেকে বাসি দাম লাগবে না, মাঝে মধ্যে হালকা পাতলা খাইলে ক্ষতি কি? একটু ঠেকা মাইকা গেলে যদি দুই একটা মিশা কথা কই, কি অসুবিধাটা কি? মা আছে না নাই, তা হুজুর গোলাগো আছি, শতানের লগো আছি, ইসলামের পক্ষ আছি, আবার বাতিলের সাথেও আছি, কোন রকম এই গোলে মালে যায় দিন বা এরকম যুক্তি বার করে।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আগামী কাল বলবো। এটা নবী ইচ্ছা করে কোনো ভুল করেন নাই, হুজুরের স্মৃতিতে ছিল না, কিন্তু ওরা তো প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতেছে। আগামী কাল তো ওহি আসে না, হুজুর জবাবও দিতে পারে না। একদিন যায়, দুই দিন যায়, তিন দিন যায়, ওহি আসে না। ফেরেশান হয়ে গেলেন, আল্লাহর নবী ওহি কেন আসে না, জবাবও দিতে পারে না, হুজুর বড় ফেরেশান। যেতে যেতে পনেরো দিন চলে গেল, ওই পনেরোটা দিন আমার নবীর জন্য বড় কষ্টের সময়। পনেরো দিন পরে জিব্রাইল আমিন সুরায় কাহাফ নিয়ে আসলেন, ওই কাহাফের মধ্যে তিনটা প্রশ্নের জবাব আল্লাহ দিয়ে দিলেন। আল্লাহর নবী লক্ষ্য করলেন, পনেরো দিন পরে যেহেতু সুরাটা নাজিল হয়েছে, জিব্রাইল আমিন একা আসে নাই, আল্লাহর নবী যেন খুশি হয়, এই সুরার সাথে জিব্রাইলের নেতৃত্বে আল্লাহ সত্তর হাজার ফেরেশতাও পাঠিয়েছে। সুরে একটা আনতে ফেরেশতা সত্তর হাজার লাগেনি, কিন্তু এটা হলো আল্লাহ নবীর জন্য সান্ত্বনা, সুরা শান। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে পনেরো দিন দেরি হলো কেন, কি কারণে পনেরো দিন দেরি হলো? মুফাসসিরগণ বলেছেন, নবীকে সতর্ক করা সাবধান করার জন্য পনেরো দিন দেরি হয়েছে। সতর্ক সাবধান কে করেছেন? আমার প্রিয় ভাইয়েরা, এখন এত প্রশ্ন থাকতে এই ইহুদি পণ্ডিতেরা এই তিনটা প্রশ্ন কেন করলো, কারণ কি? তাদের কাছে এই তিনটা ঘটনা ছিল পরিচিত, এর তিনটাই ছিল বেশি আশ্চর্যজনক ঘটনা, এর বাহিরে তাদের এলেমও ছিল না, আর এলেম না থাকলে প্রশ্ন করতে পারেনি। প্রশ্ন করার জন্য এলেমও তো লাগে, এলেম না থাকলে দেখবে যে হাতালে উতলে আন্দাজে প্রশ্ন করে, যেটার প্রশ্নই কয় না। যাদের এলেম নাই তারা কিন্তু প্রশ্ন ঠিক মতো করতে, অনেক বিষয় আছে প্রশ্ন হয় না, এই জন্য এলেম লাগে। তাদের কাছে এই তিনটেই ছিল বড়। আল্লাহ রাব্বুল আলামিন একটি একটি করে সুরায় তিনটি প্রশ্নের জবাব দিয়েছেন। রু সম্পর্কিত প্রশ্নের জবাব এই সুরার মধ্যে আল্লাহ সংক্ষিপ্তভাবে দিয়েছেন, বিস্তারিত আল্লাহ তাআলা বনী ইসরাইলের মধ্যে দিয়েছে। কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আল্লাহর পয়গাম্বরকে ১৪ নম্বর আয়াতে এটা জানিয়ে দিয়েছেন যে যখন কোনো কথা বলবেন নবী, বলতে হবে ইনশা আল্লাহ। কি বলতে হবে? ইনশাআল্লাহ। আমরা সামনে গিয়ে এটা পাবো, আপনাদেরকে আমি শোনাবো। আল্লাহ তাআলা বলছেন ২৩ নম্বর আয়াত, একটু খেয়াল করে শুনেন। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। নবী কখনোই আপনি এ বিষয়ে বলবেন না যে আমি আগামী কাল বলবো, বরং কিভাবে বলবেন, ইল্লা আইয়াশা আল্লাহ, বরং বলবেন ইনশাআল্লাহ, যদি আমার আল্লাহ চায় আমি আগামী কাল বলবো। তাহলে ভবিষ্যতের কোনো কথা বলতে হলে ইনশাআল্লাহ বলবেন, রাজি আছেন? ভালো কাজের শুরুতে ইনশাআল্লাহ বলবেন, আবার এ কথা বলি না যে ইনশাআল্লাহ আগামী কাল লাখ টাকা সুদ গাইব। লোকেরা তো আবার ওই বাপের আগেতে বিসমিল্লাহ লাগাইছে, কয় হুজুর বাপের পকেটে টাকা চুরি করছে, বিসমিল্লাহির রহমানির রহিম। তেলে কি আমার গুণ হইব না যে বিসমিল্লাহ পড়ে চুরি করলে গুণ হইতো না, কাফের হইয়া যাবে। যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্যের জন্য বিসমিল্লাহ ব্যবহার করে, যেমন মদ খাওয়া কবিরা গুণা, কিন্তু কেউ যদি বিসমিল্লাহ পড়ে মদ খায়, কাফের হইয়া যাবে। দেখবেন অধিকাংশ সময় নাচ গানের শুরুতেও বিসমিল্লাহ পড়ে, কোরআন অনুমোদন করে না এমন কাজের শুরুতে কি পড়ে বিসমিল্লাহ পড়ে, কোরআন তালাওয়াত করে আকাম শুরু করে এমনও আছে না নাই। কোরআনের অপব্যবহার, ধর্মকে নিয়ে তাচ্ছিল্য করা, যেখানে আল্লাহর কোরআন তালাওয়াত হবে সেখানে আর কোনো কিছু পড়ার সুযোগ নাই, কোরআন অনুমোদন করেন এমন কিছু করার সুযোগ না। প্রিয় ভাইয়ারা আমার, আল্লাহ তাআলা বললেন, সুতরাং বলবেন আল্লাহ ইচ্ছা করলে বলবো, এটা বলবেন وَذْكُرْ رَبَّكَ إِذَا نَسِيتَ وَقُلْ عَسَىٰ أَنْ يَهَدِيَنِي رَبِّي لِأَقْرَبَ مِنْ هَذَا رَشَدًا।
আল্লাহ তাআলা বলেন যদি ভুলে যান ইনশাআল্লাহ কইতে কি মনে নাই ভুলে গেছেন মনে হওয়ার সাথে সাথে ইনশাআল্লাহ বলবেন প্রতিপালককে জিকির করবেন আল্লাহকে স্মরণে রাখবেন সাথে সাথে ওটার কাজা হয়ে যাবে যে আমি ইনশাআল্লাহ বলতে মনে নাই কিন্তু আমি আল্লাহর তো ভুলি নাই আর স্মরণ হওয়ার সাথে সাথে ইনশাআল্লাহ বলা আল্লাহর কাছে অনুশোচনা করা আল্লাহ আমার তো ইনশাআল্লাহ বলার দরকার ছিল কিন্তু আমি ভুলে গিয়েছি তুমি আমারে ক্ষমা করে দাও এখন আমি ইনশাআল্লাহ বলছি তাহলে আল্লাহ বান্দার প্রতি রহম দিল সুবহানাল্লাহ কোন কারণ আল্লাহ তো জানে বান্দা ইচ্ছা করে আমার নাফরমানি করবে না হয়তো ভুলেও যেতে তাহলে আল্লাহর এই ভুলে যাওয়ার মধ্যেও নবীর এই ভুলে যাওয়ার মধ্যেও আমাদের জন্য রহমত কানে নবী যদি ভুলে না যাইতেন আমরা এতগুলি কথা জানতে পারতাম না ইয়ে গল্পের কথা আর কি গল্পের কথা ধরেন 50,000 টাকা লই মাইজদি বাজারে যাইতেছে গরু কিনবো হেদায়েত ভাই লগে রাস্তা দেখা কই যান কয় গরু কিনতে যাইতেছি কয় ইনশাআল্লাহ কর না কয় আমি আপনারা সব জায়গায় ইসলাম ঢুকাই দেন পকেটে টাকা আছে বাজারে গজু আছে টাকা দিব গরু কিনবো ইনশাআল্লাহর কামটা কি আছে না নাই এর উল্টা পাল্টা যুক্তি দেয় না কয় সব জায়গায় ধর্ম ঢুকান কা সব জায়গায় ধর্ম টানেন কা পকেটে টাকা আছে গরু কিনবে এনে আবার ইসলাম লাগবে ইনশাআল্লাহ কি দরকার বাজারে ঢুকার আগে টাকা চোর নিয়ে গেছে এখন গরু কিনে দেখে যে পকেটে আর দিয়ে টাকা নাই এখন ওই আদাদের কথা মনে হয়েছে এখন কই ইনশাআল্লাহ টাকা কই ইনশাআল্লাহ টাকা পাই না ইনশাআল্লাহ মনে হয় চোর নিয়ে গেছে এখন জায়গা বে জায়গায় সব জায়গায় ইনশাআল্লাহ ঢুকে দিছে অথচ জায়গা মতে একবার কইলেই চলতো জায়গা মতে একবার কইলে কি চলতো কিন্তু এখন টাকা হারাইয়া এখন বে জায়গায় ইনশাআল্লাহ মারি দেয় যারা ইসলামকে মানে না তারা জায়গা জায়গায় ইসলামের সুরত ধরে জাতিকে প্রতারিত করতে চায় অত আল্লাহর আইন মানতে রাজি হয় না কিন্তু সুবিধার জন্য সুবিধার জন্য ইসলামের সুরত ধরে মাঝে মধ্যে বাবা দেখলে মনে আল্লাহর ওলি ভিতরে কিন্তু রোগ রয়ে গেছে বলে ইন্দুর ভিতরে রাখি তোবা করলে বুনি ইন্দুর তো আগে বাইর করলো প্রিয় ভাইয়েরা আমার এখন আসুন আল্লাহ তাআলা তিন প্রশ্নের জবাব এত সুন্দর করে দিলেন জবাবটা ডাইরেক্ট দিয়ে দিলেন না জবাবটা আল্লাহ তাআলা তার প্রশংসা দিয়ে শুরু করলেন কি মজার ভাবে শুরু করলেন দেখেন আল্লাহ তাআলা সূরা কাফটা শুরু করেছেন এভাবে আলহামদুলিল্লাহিল্লাযী أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি তার বান্দার প্রতি কোরআন নাজিল করেছেন সুবহানাল্লাহ সমস্ত প্রশংসা কার জন্য যিনি আল্লাহর বান্দার প্রতি বান্দা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি আল্লাহর বান্দা আল্লাহ তাকে বান্দা বলেছেন যিনি তার বান্দার প্রতি কিতাব অবতীর্ণ করেছেন যে কিতাবের মধ্যে কোনো বক্রতা রাখেন নাই আল্লাহর কোরআনের আইনে কোনো বক্রতা নাই কোরআনের আইন হলো সোজা যারা কোরআনের আইন থেকে জাতিকে সরাইছে তারা জাতিকে বক্র পথে পরিচালনা করছে কোরআনের আইন কি বাঁকা না সোজা সোজা একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু পর্যন্ত সরল রেখা হবে কয়টা একটা হবে সোজা যার মধ্যে কোনো পার্থক্য ডাইনি বামে এক সুতা পরিমাণ বাঁকা লোকেরা যখন বলেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নামাজের মধ্যে প্রতিদিন সূরা ফাতিহার মধ্যে আমরা আল্লাহর কাছে সোজা রাস্তা চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সরল সঠিক পূর্ণ পন্থা মোদেরে দাও গো বলি চালাও সে পথ যে পথে তোমার প্রিয়জন গেছে চলি ভাইজান সরল সঠিক পূর্ণপন্থা মোদেরে দাও গো বলি ভাই ডাইন পাশে যারা কথা বলতেছেন তারা দয়া করে এদিকে চলে আসেন আমি কিন্তু ড্যাগ দেখছি ড্যাগ আছে যেখানে ঝামেলা আছে দেখছি নি ইমানের জোর কি অতএব ড্যাগের কাছে কেউ থাকিয়ে না আল্লাহর হাতে সবাই মাহফিলে আসেন কিসমতে দেখলে ড্যাগের কিছু যাদের বাকি আছে তারা ভাই বের করলেন কিন্তু আমাকে লোকদের নজর ড্যাগের থেকে অন্যদিকে
যত ওয়াজে করেন মগর ডাকের দিকে নজর আসে ভাই, এটা আসল লক্ষ্য না, আসল লক্ষ্য হইলো আমাদের বয়ান। তো বয়ানটা যদি না বুঝেন কি তো কোনো লাভ হইলো না। অতএব আমার স্টেজের পিছিয়ে কেউ গণ্ডগোল করবেন না দয়া করে, তাহলে বয়ানের খেয়াল নষ্ট হয়, খেয়াল অন্যদিকে চলে যায়। বলেন আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, আরো জোরে আস্তাগফিরুল্লাহ। প্রিয় ভাইয়েরা, তো এখন আল্লাহ তাআলা বললেন এই কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই, আর আমরা সূরা ফাতিহার মধ্যে বললাম সোজা রাস্তা চাই। সোজা রাস্তা হলো এমন রাস্তা যে রাস্তার মধ্যে জাররা পরিমাণ কোনো বক্রতা নাই। আল্লাহর কাছে যে আমরা সোজা রাস্তা চাইলাম, আল্লাহ তাআলা তার জবাব স্বরূপ সূরা বাকারা শুরুতে বলে দিলেন তোমাদেরকে সোজা রাস্তা দিতেছি। সেই সোজা রাস্তা হলো কি? যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, সিরাতুল মুস্তাকিম আমার কাছে চেয়েছ। যালিকাল কিতাব, আমি আল্লাহ এই কিতাব নাজিল করেছি, লা রাইবা ফি, এই কিতাব যে আমি আল্লাহর এতে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটা হলো হুদা, যারা কোরআনের জীবন গঠন করবে কিয়ামতের দিন কোরআন সোজা তাদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দেবে। তাহলে আসাবে কাফের ঘটনা বয়ান না করে কোরআনের বয়ান দিয়ে আগে শুরু করছে, মানুষ যেন বুঝে এটা নবীর বানানো না, নবী বানাইয়া বানাইয়া বলে না, বরং নবীরে আল্লাহ জানায় জিব্রাইলের মাধ্যমে, তারপরে নবী বলে। মুস্তফা হার গেজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, মুস্তফা হার গেজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হার গেজ না গুফতা তা না গুফতা রব জলিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলে না যতক্ষণ আল্লাহ জিব্রাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না বলে, আর জিব্রাইল ততক্ষণ আল্লাহ নবীর কাছে কোনো কথা বলে না যতক্ষণ জিব্রাইলকে সেটা মহান আল্লাহ তাআলা না বলে। দেখছেন নি, ইয়ো এটা হলো মাইক্রোফোন নি, এটা তার জ্ঞান, আর এটা মাইক সাউন্ড বক্স। এই সাউন্ড বক্সে যে কথা কয়, বক্সের নিজের কথা না বক্তার কথা? তারের কথা না বক্তার কথা? মাইক্রোফোনের কথা না বক্তার কথা? তো বক্তার গোড়ায়, মাইক্রোফোনের গোড়ায় বক্তা আছে, ধরেন আমি আল্লাহর গোলাম বসা, তো জিব্রাইল হলো তারের মতো। জিব্রাইল কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইকের মতো, আর ওই তারের গোড়ায় আরশে আজিমে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন বসা। আল্লাহ নামক বক্তার কোরআনের বাণী জিব্রাইল মানব তারের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে বিশ্ববাসী জানতে পেরেছে। কোরআনের আলোচনা যেখানে হবে না সে আলোচনার হক আদায় হবে না। প্রেসিডেন্ট হোক, মন্ত্রী হোক, চেয়ারম্যান হোক, হুজুর হোক, পীর হোক, ডক্টরেট হোক, আল্লাহর কোরআন থেকে বায়ান করতে হবে। কোরআনের বায়ান হাদিসের বায়ান না হইলে তাদের বক্তব্যের কোনো মর্যাদা কোনো গুরুত্ব নাই। আজকে কোরআন হাদিস বিরোধী বক্তৃতা দিয়েও জিন্দাবাদ পায়, আশ্চর্য কথা। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলছেন এই কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই। কি সুন্দর করে দ্বিতীয় আয়াতে বলেন, আল্লাহ বলেন এই কোরআনকে আমি সুপ্রতিষ্ঠিত করেছি, এটাকে আমি সুপ্রতিষ্ঠিত করেছি তার কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করার জন্য। যারা কোরআনের বিধান মানবে না, নবীর অনুসরণ মান করবে না, ইসলাম যারা মানবে না, তাদেরকে কঠিন শাস্তি সম্পর্কে ভয় দেখানোর জন্য আমি আল্লাহ কোরআনকে সুপ্রতিষ্ঠিত করেছি। কোরআন হালকা কিতাব নয়, কোরআন বেদামি কিতাব নয়। তোমরা মনে করতে পারো মাইজদি বাজারে লাইব্রেরিতে 100 টাকায় কোরআন পাওয়া যায়, আল্লাহ বলছে না না না, কোরআনের একটা শব্দ একটা অক্ষর সারা দুনিয়া দিয়াও তার মূল্য দেওয়া যাবে না। সুপ্রতিষ্ঠিত করেছি,
যারা পাপ করবে কোরআনের বিধান মানবে না তাদেরকে শাস্তি সম্পর্কে যেন ভয় করে, ভয় প্রদর্শন করে। মুমিনগণ যারা কোরআনের উপর ঈমান আনবে, যারা ভালো কাজ করবে তাদেরকে যেন জান্নাতের সুসংবাদ দেয়। যারা কোরআন অনুযায়ী জীবন গঠন করবে, কোরআনের আমল যারা করবে, তারা যদি জুলুমের শিকারও হয় তাদের কোনো ভয় নাই, হাসতে হাসতে তারা আল্লাহর জান্নাতে যাবে। এই সুসংবাদ দেওয়ার জন্য আমি আল্লাহ আমার কোরআনকে সুপ্রতিষ্ঠিত করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের বাণী মোটেও হালকা নয়, কোরআনের বাণী মোটেও দুর্বল নয়। কোরআন যিনি পাঠাইছেন তিনি মোটেও বেখবর নয়, প্রত্যেকটা বান্দার কৃতকর্ম তিনি পর্যবেক্ষণ করে কি করে না করে। নোয়াখালীর মানুষকে বিশ্বের অনেক মানুষ কয় খুব সালাক, ঠিক আছে ভাই, তো কইতেছি ঠিকই আছে। ছাত্র জীবনে আমি নোয়াখালীর গান গাই, কিন্তু প্রথম পুরস্কার পাইছি তামর মিল্লাত, একটু গাইলে ভালো হতো। আচ্ছা এক কলি কই, যদিও আমি গায়ক না, ছাত্র জীবনের সামান্য একটু কইতে পারি। নোয়া খাইল্যা ব্যাগ মানুষ বীরের মতন চলে, বিপদ বাধা ব্যাগ্যান চন্ডী হাসা কথা বলে, আঙ্গ দেশের লেদা বুড়া খোদারে মানে, শতানের হীরা নরহত বাল্লা করি জানে। ই আল্লাহ ই শতান বেগুন হলায় দলে দলে, নোয়া খাইল্যা দেখলে হেড মধ্যে কয়ে নোয়া খালে বুঝি শতান নাই গে। নোয়াখালের হুজুর এখন ইন্তেকাল করছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। কামরুল্লাহ তো তখন হেড মধ্যে ছিলেন তিনি। তো এইটা এই গান রচয়িত করছিলেন আমার আবু ইউসুফ ভাই, তিনি হায়দরগঞ্জ মাদ্রাসায় ফাজিল করছেন, তামরুল্লাহতে কামাল করছেন, এখন একটা মাদ্রাসায় শিক্ষকতা করেন। তিনি এটা সুর দিছিলেন আর আমি একবার গাইছিলাম। তো গাই আমি পুরস্কার একটা পাইছি, একটা বই পাইছি ভাই, ওই রকম পুরস্কার পাইলে যে হৃদয়ে যা আনন্দ লাগে লাভ। এটা হলো মুখ, গানের মুখ। তৃতীয় কলি মনে নাই সামান্য একটু, আসমান হাতাল ব্যাখানে নোয়া খাইল্লা আসে, এটার বাস্তবতা নাই কিন্তু এটা হলো একটা গানের কথা। তো আবার এটা মনে করিয়ে না যে কিরে হুজুর এটা কী কয়, এটা আপনাদের লগে থাকে শিখছি। আসমান হাতাল ব্যাখানে নোয়া খাইল্লা আসে, সান্দে যাইও বিজ্ঞানীরা হেতা গড়ে হাইছে, যে জিজ্ঞাইল হু আর ইউ, বিজ্ঞানীও নোয়াখালীরা জিজ্ঞাইছে কি, যে জিজ্ঞাইল হু আর ইউ, হেসুমে হাতে সিল্লাই উঠলো কাগুয়াই বলে বীরের মতো চলে। বিজ্ঞানী কে হু আর ইউ, নোয়াখালী কে কাগুয়া আইও না, যাই হোক এটা একটা মধ্যখানে একটু বললাম আর কি, যে আল্লাহ তাআলা প্রত্যেকটা এলাকার আঞ্চলিকতার মধ্যে একটা বরকত কি খুব মজা আছে। আমি একসময় ইসলামী আলী পড়ালেখা করছিলাম অল্প কয়েক মাস, বড় বড় ওস্তাদরা ছিলেন ওই সময়, তো খুব ভালো লাগতো আর কি। যাই হোক, তো যেটা বললাম যে আল্লাহ তাআলা যেন এই কোরআন থেকে আমাদেরকে ফায়দা গ্রহণ করার তৌফিক দেন, এটা মনে করার কোনো কারণ নাই যে দুনিয়া বিক্রয় করে দিল বুঝি কোরআনের মূল্য হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআন অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দেন। মা কিসিনা ফিহে আবাদা ওয়া ইউনজির আল্লাযিনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, যে জান্নাতে তারা চিরস্থায়ী হবে, কথা কার, তো জান্নাতে ইমানদাররা চিরস্থায়ী হবে, আর যারা নেকামল করবে তাদের চিত্তকে প্রশান্তি দান করবে তাদের জন্য সুসংবাদ। এই জন্য কোরআনকে আমি হালকা করি নাই, কোরআনকে আমি প্রতিষ্ঠিত করেছি, কোরআনকে আমি মজবুত করেছি। আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুনযির আল্লাযিনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, এবং যেন সতর্ক করতে পারে ওই সব লোকদেরকে যারা আল্লাহর সাথে শরীক করতেছে, তারা বলতেছে যে আল্লাহর সন্তান আছে, আল্লাহর ছেলে আছে, আল্লাহর মেয়ে আছে। আল্লাহ বলছে আমার যেমন কিছু নাই, আমার নবী যেন এটা বুঝাইতে পারে তাদেরকে, মুশরিকি আকিদাকে ধ্বংস করে তাওহীদের আকিদা যেন প্রতিষ্ঠিত করতে পারে। এই জন্য আমি আল্লাহ কোরআনকে মজবুত করেছি। দুনিয়া নড়তে পারে, নেতা নড়তে পারে, পীর নড়তে পারে, আল্লাহর বিধিবিধান আল্লাহর কোরআনের একটা অক্ষর কখনো নড়াচড়া করবে না। নারে তাকবীর, নারে তাকবীর, এটা সেই কোরআন। প্রিয় ভাইরা আমার, আল্লামা ইকবাল খুব মজা করে বলেছেন,
এত মজা করে তিনি কথাগুলি বলেছেন, অনেক কথা, তবে একটা কবিতা না বললেই নয়, যেটা আমার আল্লামা ইকবাল যেটা আল্লাহ তাআলার কোরআন প্রসঙ্গে বলেছেন, ওয়ে জামানা মে মুআজ্জাজ থে মুসলমান হো কর আর তুম খার হয়ে তারকে কোরআন হো কর। এই কবিতার কাব্য অনুবাদ করেছেন কবি রুহুল আমিন খান, কাব্য অনুবাদ করেছেন এভাবে, তারা ছিল সারা বিশ্বে সেরা হয়ে মুসলমান, তারা ছিল সারা বিশ্বে সেরা হয়ে মুসলমান, তোমরা হলে বিলম্বিত ছেড়ে দিয়াল করা, যে ইমান বলে হয়ে বলিয়ান শাসন করেছিলি দুনিয়া জাহান। শিল্পী আবুল কাশেম, আহা, শিল্পী আবুল কাশেমের সঙ্গীত, কিছুদিন আগে তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ তার কবরকে জান্নাত বানিয়ে দিন। কণ্ঠের মধ্যে আল্লাহ যে কি মধু দিয়েছেন, এই সঙ্গীত আমি তার কণ্ঠে প্রথম তাফসিরুল কোরআন মাহফিলে শুনেছি পল্টন ময়দানে। যে ইমান বলে হয়ে বলিয়ান শাসন করেছিলি দুনিয়া জাহান, সত্যের সেই তলোয়ার নাওরে তুলে আবার পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার, বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান, নারায়ে তাকবীর আবুল কাশেম, আল্লাহ তার কবরকে জান্নাত বানায় দিন। আমি প্রথম যেদিন এই সঙ্গীত শুনছি চোখের পানি এরপরে পশম দাঁড়িয়ে গিয়েছিল, কারণ এইসব হ্যাঁ, এই তো আমার ভাইও শুনছে সংসদ ভবনের সামনে, এইসব সঙ্গীতের একটা আকর্ষণ আছে না নাই, এইসব সঙ্গীতের ইসলামী সঙ্গীত মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করে। তিনি আল্লাহু আকবার ধ্বনি এমনভাবে বলাইছিলেন, সেদিন শরীরের সমস্ত শক্তি দিয়া তকবীর উচ্চারণ করেছিলাম, কারণ তকবীর উচ্চারণ করলে মুমেনের অন্তরে শান্তি লাগে কি লাগে না, তকবীর উচ্চারণ করলে মুমেনের শান্তি লাগে, কাফের শরীর জ্বলে। নারায়ে তাকবীর তোল তাকবীর ধ্বনি ধরায় আর একবার বীর মুসলমান। কি ধরতে হবে? আল কোরআন ধরতে হবে। ধরা মানে কি? কোরআনের আদর্শ, কোরআনের চিন্তা চেতনা, কোরআনের বিধিবিধান, কোরআনের শিক্ষা, কোরআনের আলোকে সমাজ গড়া, কোরআনের আলোকে জীবন গড়া, কোরআনের আলোকে পরিবার গড়া, কোরআনের আলোকে রাষ্ট্র গড়া, কোরআনের আলোকে শিক্ষা ব্যবস্থা গঠন করা, বিচারালয় গঠন করা, নারীদেরকে পরিচালিত করা, ব্যবসায়ীকে পরিচালিত করা, এক কথায় সব কিছু আল্লাহর কোরআনের আলোকে চললে সবটাই হবে আবাদত। শিল্পী আবুল কাশেম ভাই এত সুন্দর সুন্দর সঙ্গীত রচনা করছে ভাই, মৃত্যু সম্পর্কে কত গজল তার। এমন জীবন কর ঘটন মন রে মন, যে জীবন মরিয়াও অমর হয়, ওনার গান। মরণে হাসিবে তুমি কাঁদবে ভুবন, পুণ্যময় এমন জীবন কর ঘটন, সুন্দর জীবন গড়ার দুনিয়া আসল সময়, যে জীবন মরিয়াও অমর হয়। এমন জীবন কর ঘটন মন রে মন, যে জীবন মরিয়াও অমর হয়। আল্লাহ ভাইয়ের কবরকে জান্নাত বানায় দিন। আল্লাহ এত সঙ্গীত তিনি গেয়েছেন, মানুষকে আল্লাহ আপনার দিনের দিকে ডেকেছেন, আল্লাহ জীবনের একটা সঙ্গীত কবুল করে হলো আবুল কাশেম ভাইয়ের কবরকে জান্নাত বানায় দিন। কত প্যারোডি গান তিনি গাইছেন, আরে একটা প্যারোডি গান খুব সুন্দর, আমি ছাত্র জীবনে অনেক গাইছি। এখন এই যে মাঝে মধ্যে শিক্ষাগত যোগ্যতা নিয়েও চাকরি হয় না, আবার অযোগ্যতা নিয়েও টাকার বান্ডেল দিয়ে চাকরি হয় কি হয় না, এটাকে তিনি গানের মাধ্যমে একটা প্রতিবাদ করছিলেন। মামু খালু আছে যার ভাবনা চিন্তা নাই রে, তার চাকরি বাকরি সুযোগ সুবিধার খোলা তার সকল দুয়ার, চলছে মামু ভাগিনার কারবার, চলছে মামু ভাগিনার কারবার। দেখছেন, শুধু সঙ্গীত না, সঙ্গীতের মধ্যে মেসেজ আছে না নাই, বাস্তব সঙ্গীত। এগুলোর মধ্যে বাজনা ছিল না, সুর ছিল না, এখন তো কিছু কিছু গানে কৃত্রিম বাজনা ঢুকায়, কেউ কেউ বাজনাও ঢুকায়, কিন্তু এইসব গানের আকর্ষণ সঙ্গীতের। খুব হৃদয় দিয়ে গাইতেন, অন্তর থেকে গাইতেন, এ গানের মধ্যে আকর্ষণ সঙ্গীত, কারণ আল্লাহর জন্য গাইতেন, আল্লাহর জন্য লিখতেন, আল্লাহর জন্য সুর করতেন। আল্লাহ তার নেক বান্দাকে উঠাই নিয়ে গেলেন, আল্লাহ জীবনের একটা আমল কবুল করে হলো আমার ভাইকে মাফ করে দাও।
দেখেন দ্বিতীয় অন্তরাটা যেটা, বিএমএ পাশ করিয়া পথে ঘুরিয়া বেড়ায়, আন্ডার মেট্রিক সেও দেখি সবার আগে চাকরি পায়, সবার আগে চাকরি পায়। তারপরে সুর আমি ভালো পারি না, তারপরেও চেষ্টা করি। মনরে ও মনরে, মূল্য নাই রে যোগ্যতার জমজমাট ঘুষের বাজার, মূল্য নাই রে যোগ্যতার জমজমাট ঘুষের বাজার, বত্রিশ কান্দার দেখা যায় ঘুষ পাইলে বড় কর্তার, চলছে মামু ভাগিনার। এইসব হাসির ছলে বলেন নাই, মানুষের একটা পরিবর্তন আসা দরকার। সেই ঘুষ এখনো আছে না মরছে? আবুল কাশেম ভাই দুনিয়া থেকে চলে গেছেন, মগর ঘুষ মরে না। কি ঘুষ মরে না? কা ঘুষখোর মরে না, যেহেতু এ কারণে ঘুষও মরে না। সমাজকে কোরআন দিয়ে পরিবর্তন করতে হবে, জাতির চরিত্র কোরআন দিয়ে ঠিক করার চেষ্টা করতে হবে। জাতিকে কোরআন শুনে না শিখাইলে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মসূচি দিয়া দেশ পরিচালিত না হলে ঘুষখোর সুদখোর হাইজাকার কমার সম্ভাবনা। দিন যত যায় আকাম কুকামের আরো উন্নতি হয়। শুধু খারাপ লাগে নিও কেন? আল্লাহ তালা আমাদের বুঝ দাও। এই জন্য বলছিলাম ভাইয়ারা, কবি রুহুল আমিন কাব্য অনুবাদ করেছেন, আল্লাহ তাআলা আমাদের জীবনে কোরআন বাস্তবায়নের তৌফিক দান। এখন আল্লাহ তাআলা এই ঘটনাটা শুরু করেছেন, এভাবে ঘটনার বিস্তারিত আজকে হবে না, সময় কুলাবে না। আর আমি এই ধরনের কথা কখনো বলি না যেটার মধ্যে একটা জিনিস থেকে যায়, মানুষ বুঝতে পারে না। যে বয়ানটাই করি মানুষ যেন বুঝতে পারে যে হুজুর আমাদের এটা বলেছেন, আমিও যেন বুঝতে পারি, আমাকে আমার ভাইদেরকে আল্লাহ যেন আমল করার তৌফিক দেয়। একটু জোরে বলেন আমিন। এখন আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, নবী এই প্রশ্নকর্তাদেরকে বলে, তারা কি মনে করছে ওই সাত যুবকের ঘটনায় বুঝে আশ্চর্যকর? নয় নম্বর আয়াত, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়াররাকীমে কানু মিন আয়াতিনা আজাবা। আম হাসিবতা, আপনি কি মনে করেছেন আন্না আসহাবাল কাহফি ওয়াররাকীম কানু মিন আয়াতিনা আজাবা? রকিম এবং গুহাওয়ালাদের ঘটনা আমার দুইটি আশ্চর্যজনক ঘটনা, বিস্ময়কর, এর বাহিরে কোনো আশ্চর্যজনক নাই। এটা কি তারা মনে করেছে নাকি? সকল মুজেজার বড় মুজেজা আল্লাহর কালাম, আল্লাহর কোরআন, আল্লাহর নবীর জীবনে ঘটা সেরা মুজেজা, সুবহানাল্লাহ। কত আশ্চর্যজনক ঘটনা আল্লাহ আছে এখানে। আসহাব আল কাফ ওয়ার রাকিম দুইটা কথা বলছে মুফাসসিরিনগণ এখানে ব্যাখ্যা করেছেন। ইবনে মুনজির তাবারানি, ইবনে আবি হাতেম, নোমান ইবনে বাশীরের উদ্ধৃতি দিয়ে বর্ণনা করেন যে আসহাবে কাফের ঘটনা আর রাকিমের ঘটনা দুই ঘটনা, দুইটা একটা না। কিন্তু আল্লাহ ওরা জানতে চাইছে আসহাবের কাফের ঘটনা, আল্লাহ রাকিম সহ জানাই দিছে। কারণ প্রাচীনকালে আসহাবে কাফের ঘটনার নামে রাকিমের ঘটনাটাও চালু ছিল। এবার রাকিমের ঘটনা কোনটা সংক্ষিপ্তভাবে বলে দেই। তিনজন যুবক প্রাচীনকালে যারা বের হয়েছিল, তারা তাদের বাড়ি থেকে ঘর থেকে বের হয়েছিল, তিন যুবক ব্যবসার সন্ধানে, জীবিকার সন্ধানে মরুভূমি পাড়ি দিচ্ছিল। মরুভূমিতে ভয়ঙ্কর মরুঝড় নামলো, মরুঝড়, মরুভূমিতে বালুর ঝড় কত ভয়ঙ্কর, যারা মরুভূমিতে থাকে তারা জানে। ওই বালুর ঝড়ে তারা গিয়া পাহাড়ের একটা গুহায় ঢুকছে বালুর ঝড়ের থেকে আশ্রয় নেওয়ার জন্য। কিন্তু ভয়ঙ্কর বালুর ঝড় পাহাড়ের চূড়ায় যখন ধাক্কা দিয়েছে, বিশাল একটা পাথর চূড়া থেকে পড়ে যে গুহায় তারা আশ্রয় নিয়েছে, ওই গুহার মুখ বন্ধ করে দিয়েছে। গুহায় আশ্রয় নিয়েছে তিনজন, কয়জন? কিন্তু এত বড় পাথর 300 লোকে সরানো সম্ভব? এখন বাঁচার জন্য গুহায় ঢুকছে, কিন্তু গুহাটা হয়ে গেছে মরণকূপ, পাথর পড়েছে। তারা দেখলো যে এখান থেকে বাঁচার তো কোনো পথ নাই, মরে যাব, কেউ জানবেও না কোথায় আসি। এবার তিন বন্ধু বসে পরিকল্পনা করলো, দোস্ত রে আল্লাহ ছাড়া বাঁচানোর কেউ নাই, বিপদ মুসিবতে পড়লে আল্লাহরে ডাকবেন, তখন চোখের পানি বেশি পড়ে, আর বিপদ মুসিবতে পড়লে আল্লাহরে যত বেশি ডাকবেন আল্লাহর রহমত তত নিকটে আসবে।
আজকে মানুষ বিপদে পড়লো আল্লাহরে ডাকে না, আল্লাহর কথা মনে হয় না। এই যে করোনা ভাইরাস এত ভয়ঙ্কর বিপদ নেমে আসলো বন্ধু, আল্লাহর কথা অনেকের মনে হয় না, আল্লাহর কাছে কাঁদে না। আমার বন্ধু এই তিন যুবক তখন আল্লাহর দরবারে দোয়া করা শুরু করলো, কান্নাকাটি শুরু করলো, আল্লাহ তাআলার পয়গাম্বরের মাধ্যমে সেই কথাটা আল্লাহ রেখে দিলেন হাদিসে। ওইটাকে বলে রাকিমের ঘটনা। কি বলে কাঁদলো, কি বলে দোয়া করলো, তিনটা নেক আমলের উসিলা দিয়ে তিনজন দোয়া করছে, আল্লাহ তিনজনের দোয়া কবুল করে পাথর সরাইয়া দিছে। নেক আমলের উসিলা দিয়ে দোয়া করছে, কি উসিলা! এই জন্য আপনার জীবনে যেন এমন কিছু নেক আমল থাকে যেটা উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, যে আল্লাহ এই আমলটা করছিলাম এই উসিলা তুমি আমার মাফ করো। অন্তত আল্লাহর কাছে দোয়া করার মতো একটা নেক আমল যেন জীবনে থাকে, আল্লাহ কবুল করো। আমিন, জোরে বলেন আমিন। দেখেন তিনটেই কিন্তু খুবই হৃদয় বিদারক ঘটনা, আমি সংক্ষেপে বলে দেই। প্রথম জন হাত উঠে বলতেছে, আল্লাহ আমার একটা চাকর ছিল, ওই চাকরে তার কিছু পাওনা আমার কাছে রেখে চলে গেল, সে যে আমার কাছে টাকাটা পাবে এটা তার মনেই নাই, সে ফেলে চলে গেছে এক মাসের বেতন। আমি খুঁজে খুঁজে চাকরকে পেলাম না, অবশেষে চাকরের টাকা দিয়ে আমি একটা মুরগি কিনলাম, মুরগি অনেকগুলো ডিম দিল বাচ্চা হইল, ওই মুরগি আর বাচ্চাগুলো কিনে একটা বকরি কিনলাম, অনেকগুলো বকরি হয়ে গেল বাচ্চা হয়ে গেল। বেশ কয়েক বছর পরে চাকর আমার কাছে আসছে, আইসা বলতেছে, মালিক আমি আপনার কাছে এতটা টাকা পাই, আমি ফেলে চলে গিয়েছিলাম, আমার টাকাটা দয়া করে ফেরত দেন। এখন আমি বলছি, ওই যে মাঠের মধ্যে বকরি দেখা যায়, সব বকরি তোমার, তুমি নিয়ে যাও। চাকর কয়, মালিক আমার সাথে ঠাট্টা মশকারা করিয়েন না, এত বকরির মালিক তো আমি, আমি মাত্র কয়েকটা পয়সা পাবো, কিন্তু আপনি আমার যে বকরি দিতেছেন এটা তো আমার পাওনা থেকে কয়েক হাজার গুণ বেশি, দয়া করে এটা আমারে দিয়েন না, আমার পাওনা টাকাটা আমারে দেন। এখন এই টাকা যে ইনি বিনিয়োগ করি তার টাকা দিয়ে এত বকরি হয়েছে এটা তো সে জানে না। আচ্ছা, মালিকের না কইলে বুঝার কুদরত আসিল নি, আমরা বাংলাদেশির হইলে কইতাম নি, মোট হাতে টাকাই তো খাইয়ে ফেলাইতাম, মসজিদের মধ্যে টাকা পাইলে ফেরত দেখা, মসজিদ দানবাসে টাকা পর্যন্ত খাইয়ে লাই, হেডের মধ্যে কি হেডের কি খাওয়া দেখছেন নি, হুজুর দোয়া করিয়েন ফ্যাটের মধ্যে যা খাই তা হজম হয়, গজব বিয়া ফ্যাট, সুদ ঘুষ মসজিদের টাকা হারাম সব হাতের ফ্যাট হজম হয়ে যায়। হা হা, এটা হলো বান্দার হক, এটা কি দেখছেন বান্দার হক আল্লাহ ক্ষমা। তো যারা শরীয়ত বুঝে তারা বান্দার কাছে ধরা থাকে না, যদি আল্লাহর কাছে ধরা খায় আল্লাহ আল্লাহর হক মাফ করে দিতেও পারে, কিন্তু আল্লাহ আগেই জানাই দিছে বান্দার হক আল্লাহ মাফ করবে না, এই জন্য কোনো বান্দার হক যেন আমরা নষ্ট না করি। তখন সে বলতেছে, মালিক আমি তখন চাকরের কইলাম, তোমার দশ এই তোমার পাওনা দিয়ে আমি মুরগি কিনছি, মুরগি বেচা বকরি হয়েছে এগুলা সব তোমার নিয়ে যাও। সে কি পরিমাণ খুশি হয়েছে, বকরিগুলা নিয়ে গেছে মালিক, তার তো পাওনা ছিল মাত্র অল্প কয়েকটা টাকা, আমি যদি এটা তারে না দিতাম সে কোনোভাবেই জানতো না, এখন যেহেতু আমি তোমার ভয়ে কাজটা করেছি তোমাকে খুশি করার জন্য কাজটা করেছি, আমার দোয়া কবুল করো, পাথরটা সরাইয়া দাও। একজনে দোয়া শেষ করার সাথে সাথে পাথরের তিন ব্যাগের এক বাক্স রেখেছে, দোয়া বাকি আছে দুইজনের, পাথরও আছে দুই ব্যাগ, দোয়া করছে একজনে পাথর গেছে এক ভাগ। এখন আরেকজন হাত উঠেছে, হাত উঠে আল্লাহ ঘরে আমার বৃদ্ধা মা ছিল, আমি বকরি সরাইতাম প্রতি রাত্রে, আমার মাকে দুধ না খাওয়াইয়া রুটি না খাওয়াইয়া আমি আমার সন্তানদেরকে খাওয়াইতাম না, আহা মাকে আগে খাওয়াইতাম তারপরে সন্তান, মা বাবা খুশি, মা বাবার আত্মা খুশি, তারপরে স্ত্রী সন্তান। কোনো এক রাত্রে আমি আমার বাড়িতে ফিরতে দেরি হয়ে গেল, বাড়িতে এসে দেখি আমার দেরি হওয়ার কারণে আমার মা আজকে রুটি আর দুধ না খাইয়া ঘুমাইছে, কিন্তু ক্ষুধার কারণে আমার সন্তান ঘুমায় নাই, আমার স্ত্রী ঘুমায় নাই। আমি আমার স্ত্রী আর সন্তানকে বললাম, মাকে রুটি আর দুধ না খাওয়াই আজকে তোমাদের খাওয়াবো না, তোমরা বেজার হইও না, তোমরা মনে কষ্ট নিও না, আমার মাকে আগে আমি খাওয়াবো। রুটি আর দুধ নিয়ে মায়ের মাথার কাছে দাঁড়িয়ে থাকলাম, কখন মা ঘুম থেকে জাগবে, ঘুম থেকে জাগাইলে মা কষ্ট পাবে, কাঁচা ঘুম জাগাবো না, আবার ঘুম থেকে জাগার পরেও মা ক্ষুধায় কষ্ট পাবে, আমি ঘুমাইয়া থাকলে মাকে কেমনে খাওয়াবো,
এই চিন্তা করে ঘুমাইলাম না, সন্তানাদিকে খাওয়াইলাম না, রুটি নিয়ে দুধ নিয়ে মায়ের মাথার কাছে দাঁড়াইয়া থাকলাম। গভীর রাতে আমার মার ঘুম ভাঙলো, ঘুম ভেঙে আমার মা দেখলো যে আমার কলিজার টুকরা সন্তান আমার মাথার কাছে দাঁড়ানো। মা বলছে, জাদু রে ও আমার কলিজার টুকরা জাদু, তুমি কি ঘুমাও নাই? বলছে, মা আপনার তো মনে নাই, আপনি দুধ খান নাই রুটিও খান নাই, আপনাকে খাওয়ানোর জন্য আপনার ছেলের বউ আপনার নাতি নাতনিকে আমি খাওয়াই নাই, আপনার মাথার কাছে দাঁড়িয়ে আছি। রুট আর দুধ মুখে দিয়ে আমার মা খুশি হয়ে গেছে, আমার জন্য দোয়া করেছে। আমার মার জন্য এই কাজটা যদি আমি না করতাম আমার মা বেজার হতো না, কিন্তু আমি তো আপনাকে খুশি করার জন্য এই কাজটা করেছি। আল্লাহ যদি এই দোয়াটা এই এই নেকামলটা যদি আপনার পছন্দ হয় পাথরটা সরাইয়া দেন, আমরা বের হয়ে যাই। এখন দ্বিতীয় জন দোয়া করছে, পাথরের দুই ভাগের এক ভাগ সরে গেছে, আল্লাহু আকবার, আর এক ভাগ বাকি, দোয়াও একজনের বাকি, কিন্তু এই এক ভাগ এত বড় মানুষ বের হতে পারে না, জায়গা নাই, কিন্তু বুঝতেছে যে দোয়া কবুল হয়েছে, কারণ আলো ঢুকেছে, বাহিরে থেকে রৌদ্র ঢুকেছে, গুহার ভিতরে তিনজন বুঝছে না রে পাথর তো সইরা গেছে আলো ঢুকেছে, সুবহানাল্লাহ। এখন পাথর বাকি এক ভাগ, দোয়া বাকি একজন, এখন দোয়া উঠাইছে, হাত উঠাইছে, আল্লাহ আমার একটা সুন্দরী চাচাতো বোন ছিল, আমি ছিলাম ধনী, চাচাতো বোন ছিল গরিব খুব সুন্দরী, আমি তার সাথে খারাপ কাজ করতে চাইতাম, সে রাজি হইতো না। এক পর্যায়ে তার এক জায়গায় বিয়ে হয়ে গেল, স্বামী বিপদে পড়ল, সন্তান আদি ক্ষুধার কষ্টে পড়ে গেল, সে আমার কাছে টাকা ধার চাইতে আসলো। আমি বলছি, বিনিময় ছাড়া আমি কোনো পয়সা দেব না। বলছে, কি বিনিময় চাও? বলছে, বিনিময় হলো তুমি এক রাত্রে আমার সাথে থাকবা, তুমি আর আমি আনন্দ করব, তোমাকে আমি বিয়ে করতে চেয়েছি রাজি হও নাই, কিন্তু সেই আনন্দটা আমি করব, চিন্তা ভাবনা করে দেখো। মেয়েটা প্রথম রাজি হলো না, ঘুরে ফিরে দেখলো সন্তান আদি মারা যাবে, নিরুপায় হয়ে সে রাজি হলো। অনেকগুলি টাকা নিয়া সন্তান আদির খাবার দাবার চাহিদা মিটালো, স্বামীর অসুস্থতার চিকিৎসা করে ওয়াদা পালন করার জন্য রাত্রে আসছে। এখন রাত্রে যখন ওয়াদা পালন করার জন্য আসছে, তার ওই যুবক বলতেছে, আমি দেখলাম যে আমার চাচাতো বোন সুন্দরী বোন কলা পাতার মতো থরথর করে কাঁপে, আর তার চোখের মধ্যে পানি। আমি জিজ্ঞাসা করলাম, কাঁপো কেন আর কাঁদো কেন? আমি তো তোমাকে জোর করে আনি নাই, তুমি নিজে ইচ্ছা করি এসেছ, তুমি রাজি হয়ে আসছো, কিন্তু কাঁদো কেন? বলছে, ভাই রে রাজি হয়েছি, সন্তানাদির মায়ায় পড়ে অভাবে পড়ে রাজি হয়েছি, কিন্তু কাজটা তো পাপের কাজ, আল্লাহর দরবারে কি জবাব দেব, আমি আমার আল্লাহর ভয়ে কাঁদি। তোমাকে অনুরোধ করি আমার ভাই, তুমি আমার কুমারিত্ব নষ্ট করো না, তুমি আমার চরিত্র নষ্ট করো না, ইত্তাকিল্লা আল্লাহকে ভয় করো। যুবক বলতেছে, যখন সে আমাকে বলল আল্লাহকে ভয় করো, তখন আমি চিন্তা করলাম আমি এত আরামের জিন্দগি পেয়েছি, এত টাকার মালিক আমি, একটাবার আমার আল্লাহর কথা মনে হয় না, আর আমার এই বোনটা এত কষ্টে আছে, তারপর মাওলারে ভুলে না, তার সন্তান খেতে পায় না, কুলের ঘরে থাকে, বাধ্য হইয়া সে আমার কাছে জামানত রেখেছে তার চরিত্র, আর সে আল্লাহরে ভুলে না, আল্লাহর ভয়ে সে কাঁদে, আবার আমারে নসিহত করে ইত্তাকিল্লা আল্লাহর ভয় করো। আমি এই চিন্তা করে ভেবেছি যে আল্লাহ তুমি আমার দুনিয়াতে এত শান্তি দিছো, এত আরামের জিন্দগি দিছো, তারপরে আমি তোমারে ভয় করি না, আর এই মেয়েটা এত কষ্টে তাইকা তোমারে ডাকে। আমার বন্ধু বহু বড় বড় বিল্ডিং আছে, বড় লোক আছে, হাজার হাজার কোটি টাকার মালিক, একটাবার আল্লাহর কথা মনে হয় না, সারা সপ্তাহে এক ওয়াক্ত নামাজও পড়ে না, জুমার নামাজও পড়ে না, আবার বহু গরিব মানুষ দিন আনে দিন খায়, রিক্সা চালায়, এক ওয়াক্ত নামাজও ছাড়ে না, কুলের ঘরে কোরআন তেলাওয়াত করে, উঠতে বসলে আল্লাহ আল্লাহ বলে, যা খায় খাইয়াই আলহামদুলিল্লাহ বলে, আল্লাহরে ভুলে না, আছে না নাই? বহুত আছে। তখন যে বলতেছে, আল্লাহ আমার এই বোনটা আমার কাছে এসেছে, দরজা বন্ধ, রাত্রিবেলা আমি ইচ্ছা করলে তার সাথে কাজটা করতে পারতাম, কিন্তু সে যখন আমাকে এটা বললো, আমি তোমার ভয় বলছি, আমি তোমারে মাফ করে দিলাম, কিচ্ছু করতে হবে না,
ঘরের দরজা খুলে তুমি চলে যাও, টাকাটাও আমারে দেওয়া লাগবে, হাওলাটাও দেওয়া লাগবে না। আল্লাহ, এই কাজটা আমি করলাম, এটা তো তোমার ভয় করেছি, এখন আজকে বিপদে পড়েছি, আল্লাহ দয়া করে আমারে মাফ করে দাও, পাথর সরাইয়া দাও, আমরা বের হয়ে যাই। দোয়া শেষ করলো, পাথরের শেষ অংশ সরে গেল, এখন দরজা উন্মুক্ত হয়ে গেল। এখন তিনজন যুবক আল্লাহর প্রশংসা করতে করতে যার যার বাড়ি ফিরে গেল। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, মহব্বতের সাথে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, অধিবাসীদের ঘটনা আমার নিদর্শনাবলীর মধ্যে বিস্ময়কর, এটা কি মনে করেছে নাকি? তাহলে ঘটনাটা শুনেন, এটা যেটা এটা রাকিম, এবার কাহাফের ঘটনাটা কি আল্লাহ শুরু করেছেন, 10 নম্বর আয়াত। إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. যখন ওই যুবকরা গুহায় আশ্রয় লইল তখন তারা বলেছিল, ওই গুহায় আশ্রয় নেওয়ার সময় তারা বলেছিল, আল্লাহর কাছে দোয়া করেছিল, হে আমার রব, হে আমার আল্লাহ, তুমি নিজের দয়া করুণা অনুগ্রহ আমাদেরকে দান করো এবং আমাদের জন্য আমাদের কাজকর্মগুলো সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করো, এই বিপদের সময় আমরা যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারি। আল্লাহ বিপদ মুসিবতে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দাও। একটু জোরে জোরে বলেন আমি। তাইলে আসাবে কাফে যে যুবকেরা ওই গুহায় আশ্রয় নিয়েছিল তারা 7 জন, ধরে বলেন কয়জন? কোথাও কোথাও 8 জনও বলা হয়েছে। তাদের নামটা বলে দেই তফসির থেকে, মেক্সাল মিনা, তামলিকা, মর্তুনাস, কাস্তুনাস, তাইমুনাস, লাতবুয়াস, কাবুস, এ হলো 7 জন। তাদের সাথে একটা কুকুর তাদের সাহায্যকারী হয়ে গিয়েছিল। অনেক তফসিরে কয়েকটি নাম বলা হয়েছে, সবচাইতে পরিচিত নাম হইল কিতমির। তে 7 জন যুবক গুহার মধ্যে কেন গিয়েছিল, কারণ কি? কারণ আছে না নাই? এটি অতীতকালের ঘটনা, প্রাচীনকালের ঘটনা। অত্যাচারী একজন রাজা তাদের দেশে শাসন ক্ষমতায় ছিল, ওই রাজার নাম ছিল দাকিয়ানুস, নাম ছিল দাকিয়ানুস। অনেক নামের কথা তফসিরে আছে, দাকিয়ানুস নামটা বেশি পরিচিত। সে ছিল মোশরেক, সে তার পুরা জাতিকে শিরিক করতে বাধ্য করত, জাতিরে শিরিক করতে বাধ্য করে, এমন শাসক কখনো জাতির জন্য রহমত হইতে পারে? কিন্তু 7 জন যুবক তৌহিদের পরিচয় পেলেন, ইসলামের পরিচয় পেলেন, আল্লাহর পরিচয় পেলেন। 7 জন জোট হইছে যে আমরা আমাদের জাতিকে তাওহীদের দাওয়াত দেব, ঈমানের দাওয়াত দেব, জাতি যেন শিরকের পথে পরিচালিত হতে না পারে। এই সিদ্ধান্ত নিয়ে 7 জনে কাজ শুরু করছে। একদিকে দাকিয়ানুস বাদশাহ, তার রাষ্ট্রশক্তি, আর আরেকদিকে যুবক কয়জন? 7 জন। লিল্লাহে তাকবীর। যুগে যুগে যুবকেরা ইসলামের জন্য অনেক বড় ভূমিকা রেখেছে। এক বর্ণনায় আল্লাহর নবী বলেছেন, অধিকাংশ বুড়ারা আমার বিরোধিতা করেছে মক্কায়, আর অধিকাংশ যুবকেরা আমাকে সাহায্য করেছে, আর মক্কায় অধিকাংশ গরিব মানুষ আমার উপর ঈমান এনেছে, আর অধিকাংশ ধনী মানুষ ইসলামের বিরোধিতা করেছে। আবু জেহেল বুড়া, ওতবা সাহেবা বুড়া, আবু লাহাব, ওলিদ ইবনে মুগিরা, যা বিরোধিতা করেছে সব বুড়া। আলী রাদিয়াল্লাহু তাআলা তরুণ যুবক বয়সে
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বন্ধু, সবার আগে যারা ঈমান আনছে তাদের মধ্যে অন্যতম। আমার বন্ধু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকদের মধ্যে এভাবে বহু যুবক লোক ঈমান আনছে, আবার ধনীরা বিরোধিতা করছে। সব ধনীরা ওই সময় আল্লাহর রাসূলের বিরোধিতা করছে, আল্লাহর রাসূলকে স্বীকার করছে গরিবেরা। যখন বলছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার তো টাকা পয়সা নাই, তুমি কেমনে নবী হইলা? আল্লাহ নবী বানানোর দরকার হলে আমাদের মতো টাকাওয়ালাদেরকে বুঝি আল্লাহ দেখলো না? দেখছেন নি এবার? এত মনে করছে নবী মানে ভোটের কাম, যে সবাই মিলে একজনের ভোট দিলে এত নবী হয়ে যাব? কেন সারা দুনিয়ার মানুষ ভোট দিলে একজনের নবী হইব? নি ভোট দি নবী হন যায়নি না? নবী বাছাই করেন কে? তো এখন আরবের কাফেররা কয় তোমার আল্লাহ নবী বানাই দিল, তোমার টাকাও নাই পয়সাও নাই মাও নাই বাবুও নাই, এরকম অসহায় লোক নবী মুকিলে। আল্লাহ তাআলা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবীর স্ত্রী বানাই দিলেন। খাদিজা ছিল মক্কার বড় ব্যবসায়ীদের একজন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর স্ত্রী হইয়া যাবতীয় ব্যবসার টাকা নবীর হাতে উঠিয়ে দিছি, এখন আর নবীরে গরিব বলতে পারে না। সুবহানাল্লাহ। কয় নারে সমান সমান তো হই গেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য তরুণরা ঈমান আনছে। বাংলাদেশের তরুণদেরকে আমরা আহ্বান করি, তরুণদের একটা জোয়ার আছে, তরুণরা যেদিকে যায় বিজয়টা অনেক সময় সেদিকে হয়। আল্লাহু আকবার। বাংলাদেশে বর্তমানে তরুণ মুফাসির অনেকেই ভালো দিন প্রচার করতেছে, আল্লাহ তাদের যোগ্যতা আরো বাড়িয়ে দিক। দেখেন ডাকিয়ে নুজ বাদশা বিরোধিতা করছে, এই সাত যুবককে হত্যা করার ষড়যন্ত্র করছে, কারণ এই সাত যুবক ছিল তাওহীদের প্রতীক। তারা তাওহীদের পতাকা নিয়ে তাওহীদের বাকি নিয়ে পুরো রাজ্যে সফর করে বেড়ায়, আর ডাকিয়ানুজ বাদশা তাদেরকে সাহায্য করতে পারে? আলম আলামারা তো ভাই সবসময় সত্য কথাই বলে, আপনারা আমাকে দাওয়াত দিয়ে নিচ্ছেন। গত সাত তারিখের ঘটনা ছোট্ট একটি বিষয় বলি। আমাদের লাকসামে বাংলাদেশের একজন তরুণ মুফাসির হাসিবুর রহমান, আল্লাহ তাআলা তার এলেমে আমলে বরকত দিন। বয়সে তরুণ, দেখতেও সুন্দর, কণ্ঠটাও সুন্দর, উপস্থাপনাও সুন্দর, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করেছে, এখন দিনের দাওয়াত দেয় এবং তরুণদের কাছে ব্যাপক জনপ্রিয় আলহামদুলিল্লাহ বলে। তাই তিনি একটি মাহফিলে প্রধান বক্তা হিসেবে গিয়েছেন, যেই মাহফিলটা হলো বড় আলেমদের মাহফিল, মাওলানা এটিএম মাসুম, বাংলাদেশের অতি পরিচিত একজন আলেম। ওনার বাড়িতে, ওনাদের বাড়িতে একটা মাদ্রাসা আছে, ওনার আব্বা ছিলেন মরহুম আফসারউদ্দিন রাহেমাহুল্লাহ, তিনি পীর ছিলেন, এলাকার সম্মানিত ব্যক্তি। তার ছোট ভাই হলেন মাওলানা নূর মোহাম্মদ তাহিরি, তিনিও একজন বক্তা এবং ওই মাদ্রাসার অধ্যক্ষ। এই মাদ্রাসার মাহফিলে তিনি অতিথি হয়ে গেলেন। মাহফিলে বয়ান চলা অবস্থায় এক পর্যায়ে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান মাহফিলে এসে যেই পরিবেশ পরিস্থিতি করেছে, ইতিমধ্যে এই ভিডিওটা ভাইরাল হয়েছে, আপনারা অনেকে দেখছেন না? এরকম চেয়ারম্যান আল্লাহ, সে যে ভাষাগুলি বলেছে এগুলি আল্লাহ সহ্য করেন, আমরা এটা নিন্দা জানাই। আল্লাহ তাআলা এই চেয়ারম্যানের কপালে হেদায়েত থাকলে হেদায়েত দাও, এবং অন্যান্য ইউনিয়ন চেয়ারম্যানরা যেন এর মতো না হয়। আমরা বাংলাদেশের সকল ইউনিয়ন চেয়ারম্যানদেরকে আহ্বান জানাই, আলেম ওলামারা শুধু ইসলামের কথা বলে, ধর্মের কথা বলে, আপনাদেরকে আঘাত করে কোনো কথা বলে না, ধর্মটা সবার উপরে, ঠিক না ভাই? উনি ইউনিয়ন চেয়ারম্যান, উনি সেখানে গিয়া বক্তার সামনে থেকে মাইকটা ধাক্কা দিয়ে সরাই ফেলছে, সরাইয়া দিয়ে অসংখ্য গালি দিছে। তারপরে মাওলানা নূর মোহাম্মদ তাহিরি একজন আলেমে দিন মাদ্রাসার অধ্যক্ষ, তাকে লক্ষ্য করে বলতেছে আগামীকাল দশটায় তাহিরি সাহেবের বাড়ি মরুভূমি বানাইয়া ওই বাড়ির মধ্যে সে সবজি চাষ করবে, কেন তারা মাহফিলের আয়োজন করবে? তারপরে বলতেছে যারা মাহফিলের আয়োজন করেছ, যারা আমার ব্যাপারে প্রতিবাদ করতেছ, আমি কথা দিচ্ছি যে মায়ের সন্তান হই যদি, যে ভাষাগুলি এগুলি লক্ষ্য করবেন, যে মানে মায়ের পেটে লুকাইলেও সেখান থেকে আইনা তোমাদেরকে, তোমাদের লাশও খুঁজে পাওয়া যাবে না, এমন অবস্থা। এই ধরনের আরও অনেক ভাষা। আল্লাহ তাআলা এই ভাইকে হেদায়েত দেয়, কোন আমিন। আমরা কারো শত্রুতা করি না, কারণ আমরা ধর্মীয় কথা বলি, আমরা চাই যে যারা যেই পদে আছে সেই পদের থেকে তারা সঠিক দায়িত্বটা পালন করুক, ইসলামের ইসলাম অনুযায়ী তারা তাদের দায়িত্বটা। আপনি ইউনিয়ন চেয়ারম্যান হিসাবে আপনি কি চান না যে আপনার ইউনিয়নের জনগণ ভালো হোক? একটা জনগণ ভালো হইলে সেখানে অপরাধ হবে না,
ন্যায় বিচার হবে, শান্তিতে থাকবে, তাহলে তফসির মাহফিলগুলিতে জনগণকে ভালো হওয়ার কথা বলা হয়, জনগণকে ইসলামের আলোকে জীবন গঠন করার কথা বলা হয়, জনগণকে দিন বুঝার কথা বলা হয়, কবরের প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়, শিরিক বেদাত থেকে দূরে থাকার কথা বলা হয়, সুদ ঘুষ থেকে দূরে থাকার কথা বলা হয়, বেনামাজিকে নামাজি হওয়ার কথা বলা হয়, ব্যাপারদাকে পর্দাশীল হওয়ার কথা বলা হয়। এই কথাগুলি, এই ইনসাফের কথাগুলি যাদের ভালো লাগে না তাদের ইমানের মধ্যে তো ফসা লেগে গেছে ভাই। এখন কি হইলো, ওই চেয়ারম্যান সাহেবের এই বক্তৃতাটা সারা পৃথিবীতে ভাইরাল হলো, এবং তার নিজের বক্তৃতা এসে বলছে কি যে আমি সন্ত্রাসী থেকে চেয়ারম্যান হয়েছি, আমি গুন্ডা, আমি মস্তান, আমার বিরুদ্ধে যারা কথা বলে আওয়াজ করে তাদের পরিণাম ফল কি হয় সেটা আগামী দিন দেখাই দিব। এগুলো ফেরাউনি ভাষা ননি। এখন যে সারা পৃথিবীর মুসলমানরা জেনে গেল, বাংলাদেশের মুসলমানরা, আমি যতগুলো ফেজে দেখেছি প্রত্যেকটা ফেজে শুধু তার প্রতি মানুষ অভিশাপ দিচ্ছে, তাকে মানুষ সিসি বলতেছে, তাকে মানুষ যেই পরিমাণ গালিগালাজ করছে। আমার মনে হয় এই 1000 বছর একটা লোক যদি হায়াত পায়, 1000 বছরে একটা লোক এত গালি পায় না, এত অভিশাপ পায় না। এই চেয়ারম্যান যে পরিমাণ গালি এবং অভিশাপের মানে ভাগিদার হয়েছে কয়টা দিনে, আল্লাহ তাআলা ওকে হেদায়েত দান করুক, কোন আমিন। এখন হয়তো উনি ভুল বুঝতে পারবেন, আমরা তার জন্য কোনো ঘৃণা রাখি না, হিংসা রাখি না, আমাদের কথায় ভুল ত্রুটি হতে পারে, আমরা তো মানুষ, কিন্তু আমরা তো ধর্মের কথাই বলতে এসেছি, নাকি বলেন? আমরা তো ইসলামের কথাই বলতে এসেছি, কেন এভাবে আলেমদেরকে আঘাত করা হবে? এভাবে যদি একজনকে অপমান করা হয় অন্যেরা উৎসাহিত হয় যে ওই চেয়ারম্যান যখন করছে আমিও করি। আমি অনুরোধ করি বাংলাদেশের সকল চেয়ারম্যানরা মাহফিলের জন্য রহমত, আলহামদুলিল্লাহ সব জায়গায় ইউনিয়নে মাহফিলগুলি হয়, ওয়ার্ডের মেম্বার ইউনিয়নের চেয়ারম্যানরাই মাহফিলের বেশি দায়িত্ব নেয়, আলহামদুলিল্লাহ বলেন। আমরা ইসলাম দরদি, কোরআন দরদি, মাহফিল দরদি ভাইদেরকে চেয়ারম্যান হিসাবে চাই, লিল্লাহে তাকবীর। আমরা যেন ধর্মটা ঠিকভাবে পালন করতে আল্লাহ তৌফিক দি, বলেন আমি। এই জন্য তরুণদেরকে আহ্বান জানাই, যারা তরুণ আছেন এখানে, ইসলামের পথে এগিয়ে আসুন, ইসলামের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়ুন। আর বাংলাদেশে যারা তরুণ ইসলামিক স্কলার আছেন, পড়ালেখা করুন, গবেষণা করুন, সবর করুন, আর চিন্তাশীল হয়ে একজন অভিজ্ঞ ডাক্তারের মতো দিনের দাওয়াত চালিয়ে যান। আল্লাহ তাআলা আপনাদেরকে বরকত দিবেন, আপনারাই জাতির ভবিষ্যৎ, আপনারাই ভবিষ্যতে জাতিকে লিড দিবেন, নেতৃত্ব দেবেন। সুতরাং কখনো বোকামি করা যাবে না, কখনো বোকামি করা যাবে না, সবরহীন হওয়া যাবে না, পরিবেশ পরিস্থিতির মোকাবেলা করে আল্লাহর দিনের এই দাওয়াতকে এগিয়ে নিয়ে যেতে হবে, বীর দর্পে পিছপা হওয়া যাবে না, লিল্লাহি তাকবীর। এই 7 জন যুবক দাকিয়ানুজ বাদশার অত্যাচারে হতাশ হয় নাই, ইমান হারা হয় নাই, সাহস হারায়, কিন্তু দাকিয়ানুজ বাদশা তাদেরকে হত্যা করার সিদ্ধান্ত নিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, আমি তাদেরকে কি করলাম, ওয়া রাবাতনা আলা কুলুবিহিম ইযা কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا। আমি তাদের চিত্তকে সুদৃঢ় করে দিলাম, যখন তারা দাঁড়ায় তারা বলে আসমান জমিনের রব একমাত্র আল্লাহ তাআলা, তিনি ছাড়া কাউকে ডাকবো না, তিনি ছাড়া যদি অন্য কাউকে ডাকি, অন্য কারো ইবাদত করি, এটা হবে আমাদের জন্য অন্যায়। আমরা 7 জন যুবক কখনো অন্যায়ের কাছে মাথা নত করতে পারি না। হ্যাঁ, আমি আমার জায়গা মতো চলে আসছি, যদিও এটা খুব মজার বয়ান, কিন্তু আজকে সব শেষ করা যাবে ভাই। কিছু সালাক লোক আছে কয় ভাই রে, তুই ইসুফ আলাইহিস সালামের কিসটা কয়, গল্পের কথা আর কি, দুই বন্ধু বাদাম কিনছে, তো একজনের চিন্তা হলো যে বাদাম বেশি খাইব, তো আরেক বন্ধুর কয় তুই ইসুফ আলাইহিস সালামের কিসটা কয়, মানে ওই ইসুফের কিসটা বলবে আরও বাদাম খাবে, বুঝছেন নাই? তুমি সালাক আছে না দোস্ত, বুঝে ফেলাইছে মনের খবর, কয় ও ইসুফের কিসটা শুনবে আর এখন কথা মনে হয়েছে না, কয় হ কয় শুনো ইউসুফ আলাইহিস সালামকে তার বাপে হারাইয়ে ফেলেছে, আবার ফাইছে, কিসা শেষ, তুমিও খাও আমিও খাই। ইউসুফ আলাইহিস সালামকে তার বাপে কি হারাই ফেলেছে, আবার ঘটনা শেষ, দেখছি নি এবার মধ্যখানে কি গাড়ি কাটা দিছে সুরা ইউসুফ। তো ঘটনা তো আসলে কি, ঘটনা তো আসলে এটাই, হারাই ফেলেছে আবার ফাইছে, বিশাল বিশাল। তো যাই হোক, এখন এই বিষয়টা অমন,
আমি ইচ্ছা করে কিন্তু এটা করছি না, কারণ আমার টার্গেট থেকে 10 মিনিট সময় বেশি হয়ে গেছে। শেষ কথাটা বলতে চাই, তারা বলছে যে আমরা এই অত্যাচারী বাদশার কাছে আত্মসমর্পণ করব না। হাউলাই কাউমুন আত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। এ আমাদের জাতি, এরা এক আল্লাহকে ইলাহ হিসাবে বাদ দিয়া অন্যদেরকে ইলাহ হিসাবে গ্রহণ করেছে, তারা তাদের স্বপক্ষে কোনো যুক্তিও দাঁড় করাতে পারে না, তারা শিরিক করতেছে। এরকম জোর করে এখন অনেকে শিরিক করে কি করে না, নিজেরা করে। শিরিককে হালাল ফতুয়া দেওয়ায় এমন ভাড়াটিয়া মোল্লাও আছে না? না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক বর্ণনায় আছে যে যুগে যুগে কিছু হুজুর নামদারি লোকেরা ইসলাম ধ্বংসের সাথে জড়িত থাকবে। এই হুজুর গুলারে দিয়ে আল্লাহ দোজখ উদ্বোধন করবে। আল্লাহ তাআলা ওই ধরনের হুজুর থেকে আমাদেরকে হেফাজত করো। এরকম মোল্লাও পায় যারা শিরকের পক্ষে ফতোয়া দেয়। আল্লাহ তাআলা বলছেন যে এই 7 জন যুবক বলছে এরা আমার কাউম, এরা শিরিক করে, এরা জাতির পরিচালক, এরা জাতিকে সঠিক পথে পরিচালনা করে না, জান্নাতের পথে পরিচালনা করে না, ইসলামের পথে পরিচালনা করে না। এদের নেতৃত্ব পুরা জাতি মানলেও আমরা 7 জন মানতে আজকে আলেমদের বক্তৃতা ঘুরাই দিতে চায়। আশ্চর্য কথা, আলেমের বক্তৃতা ঘুরাবেন কেন? যদি কোরআন হাদিস বিরুদ্ধে আপনার জীবনের নীতি হয়ে থাকে তাহলে আপনি ঘুরে যান, ইসলাম ঘুরবে না। বরং ইসলাম আপনাকে ঘুরানোর জন্য এসেছে। আপনার দলীয় গঠনতন্ত্র, আপনার দলীয় আদর্শ, আপনার চিন্তা চেতনা যদি কোরআন হাদিস অনুমোদন না করে তাহলে আলেমদের বক্তৃতা ঘুরবে না, বরং আপনাকে ঘুরে যেতে হবে যদি আপনি ইমানদার হয়ে থাকে। আমার এক ওস্তাদ কইছিল, কয় ইসলামের ক্ষেত্রে জবাব যদি দেয়, কয় আমারে জিজ্ঞাসা আপনার নাম কি, কয় আমি কইছি আমার নাম সুরত আলী, আল্লাহ আমারে যেমনে চালায় আমি এমনি চলি। বুঝেন নাই ওস্তাদরা মাঝে মধ্যে কিছু কেরামতি জবাব, আপনার নাম কি, আমার নাম সুরত আলী, আল্লাহ আমারে জামনে চালায়, ইসলাম আমাকে জামনে চালায়, এইভাবেই চলবো, কোরআন যেভাবে চালায় এভাবে চলবো। সুতরাং জাতির হকানি ওলামা একরামদের বক্তব্য ঘুরায় দেওয়ার চেষ্টা করবেন না, তাদেরকে দিক নির্দেশনা দিবেন না, তাদেরকে আল্লাহর কাছে দোয়া করার জন্য দিক নির্দেশনা দিয়ে দেয়, আল্লাহর কাছে এমনি এমনি কইবেন, মানে আল্লাহর কাছে কইতেও দিত না। চিন্তা করেন, আল্লাহর কাছে দোয়া করলে ওনার দিক নির্দেশ অনুযায়ী আল্লাহর কাছে দোয়া করতে হবে, কত জঘন্য পর্যায়ে গেছে এইসব লোকগুলি, তাকে চিন্তা করেছেন? আপনি স্বাধীনভাবে আল্লাহর কাছে কি করবেন, দোয়া করবেন, আর সে দিক নির্দেশনা দিয়ে দেয় অমুক অমুকের জন্য দোয়া করতে পারবেন না। অমুকের জন্য কেন দোয়া করছেন, মানে আপনার উপরে জুলুম করবে আর আপনি যে আল্লাহর কাছে দোয়া করবেন সেটাও, তাহলে জুলুম কোন পর্যায়ে গেছে। এখন এই 7 জন যুবক বলছে যে না, আমরা এর কাছে সারেন্ডার করতে পারি না। তখন দাকিয়ানুস আসছে, বিদেশে সফরে ছিল, দাকিয়ানুস আসে তাদের বিরুদ্ধে হুলিয়া জারি করছে, 7 জনকে যেখানে পাও সেখানে গ্রেপ্তার করে নিয়ে আসো, আমি তাদেরকে ফাঁসে দেবো, পুরা জাতিকে দেখাবো যে আমার আইন অমান্য করলে কি মুসিবতে পড়ে। তখন 7 জন যুবক কি করবে সিদ্ধান্ত নিতে পারতেছে না। 7 জন যখন মিটিংয়ে বসছে তখন আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে হিজরতের খেয়াল হাজির করে দিছে যে এই রাজ্যে থাকা যাবে, তো তোমরা হিজরত করো। হিজরত করে কোথায় যাবে, একটা পাহাড়ের গুহা আল্লাহ তাআলা বাছাই করলেন। ওই দাকিয়ানুস বাসার বাবুসির একটা কুকুর আছিল, ওই কুকুর কেবল তাদের সাথী হইতে চাইতেছে। তফসিরে কুকুরের ব্যাপারে অনেক কথা আছে, ওরা কয় আমরা চুরি করে ফেলাইতেছি, আর কুকুরের তো কোনো বিশ্বাস নাই, যেখানে সেখানে গেউ গেউ শুরু করবে, গন্ডগোল লাগা দিব, তো কুকুরটা এটা কেন আমাদের সাথে যাইতে চায়? ওরা যতই চেষ্টা করে কুকুরের ফিরাইতে তারপরে কুকুর তাদের সাথী হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে জানাইছে কুকুর তোমাদের খেদমত করার জন্য যাবে, তোমাদেরকে পাহারা দেওয়ার জন্য যাবে। তারপরে তখন এই রাজ্যের অনতি দূরে তারা একটা পাহাড়ের গর্ত দেখেছে, গুহার মধ্যে ঢুকছে, খাবার দাবার খাইতেছে, বাজার ঘাট করতেছে, একজনে বাজার নিয়ে আসে, আর কুকুর ওই গুহার দরজায় বসে বসে তাদেরকে পাহারা দেয়। এক পর্যায়ে যখন রাজা তাদের বিরুদ্ধে হুলিয়া জারি করলো, তাদেরকে গ্রেপ্তার করবে, আল্লাহ তাআলা ওই পর্যায়ে ওই পাহাড়ের মধ্যেই তাদেরকে গুম পাড়াইয়া দিলেন, কুকুর সহ এক গুমে 309 বছর। এই 309 বছর পরে আল্লাহ তাআলা আবার তাদেরকে জাগরিত করছে। জাগিয়ে ওঠার পরে এই 309 বছরের অত্যাচারে দাকিয়ানুসও নয়, আরও কয়েক বাদশাহ যু দুনিয়া থেকে শেষ হয়ে গেছে। এখন এখানে আল্লাহওয়ালা বাদশাহ আরেকজন আসছে ক্ষমতায়। এরা যখন ঘুম থেকে যাচ্ছে, জাগার পরে এরা কয় হ্যাঁ একটু আগে তো ঘুমাইছি, ওই তামলিখারে টাকা পয়সা দিয়ে কয় তামলিখা তাড়াতাড়ি বাজারে যাও, তুমি সুরত গোপন করে যাবে, কারণ দাকিয়ানুস যদি চিনে ফেলে তাহলে তোমারে কিন্তু ধরে ফেলবে। এখন তামলিখা তো টাকা পয়সা লয়ে বাজারে গেছে, বাজারে গিয়া যখন
দেখতে চাই এই শহর নগর কিছু চিনে না, কারণ এই 300 বছর আর কোনো কিছু চিনার কোনো কুদরত নাই। তো একজন থেকে কিছু বাজার ঘাট লইছে, বাজার ঘাট লইয়া ওনার ভাষাও ঠিক মতো তারা বুঝে না। এরপরে টাকা যখন বাইর করে দিছে ওই দোকানদারের কয় মিয়া এই টাকা তো এখন চলে না, এটা কোটি টাকা কোথা থেকে লইয়া আইছো, কারণ 300 বছর আগের মুদ্রা এখন অসল। এইভাবে কিন্তু গণ্ডগোল আস্তে আস্তে বাঁচি গেছে। এরপরে তিনি দেখলেন যে হাই হাই কিরে এইটা কোন যুগে টাকা নিয়ে আসলো। আর ওই সময় ওই ইমানদার বাদশাহ একটা স্বপ্নে দেখলো, সেই স্বপ্ন হলো কি এই পাহাড়ের নামটা আল্লাহর জানাই দিলেন যে অমুক গর্তে কিছু যুবক আছে, তুমি ওখানে গেলে তোমার সমস্যাটা সমাধান পাইবা। সেই সমস্যা কি? ওনার শাসন আমলে কেয়ামত নিয়ে বিতর্ক দেখা দিছে, কেউ বলছে কেয়ামত হবে, কেউ বলছে হবে না। এত বিতর্ক যে ফুরা জাতি এখন সংঘর্ষে লিপ্ত হওয়ার আশঙ্কা এটা নিয়ে, এবং ফুরা জাতির মধ্যে মার্ডার হওয়ার আশঙ্কা। এখন তাদের শাসক কানতে কানতে অস্থির, আল্লাহ তুমি আমার একটা ফয়সালা দাও, এখন জাতির কীভাবে বাঁচাবো? তখন আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছে, তখন ওই সে ওই বাচ্চার ওখানে ওই সাতজনের ওই গুহার কাছে গেছে, যাওয়ার পর ওদের দৃশ্য দেখে তো ভয় পেয়ে গেছে। আর ওই অবস্থায় আল্লাহ তাআলা তাদেরকে আসল মৃত্যু দিয়ে দিছে, এতদিন ছিল ঘুম এখন কি আসল মৃত্যু। এই ঘটনা এখানে আরও আছে অনেক কথা, মোটামুটি আমি এই কয়েক মিনিটে একটু হালকার উপরে ফিনিশিং দিলাম, কারণ না হইলে আপনাদের মনে যে রে হুজুর এরকম করো যে আগা মতো বয়ান রাখি যায় যেন আগামী বছর আবার দাওয়াত দিই না, আগামী বছর দাওয়াতের কোনো দরকার নাই, ওই আদায় তো দেবে বাসে দেখলে যারা যায় তারে। তা আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সুরার আলোকে জীবন গঠন করা আমল করা তৌফিক দিন, একটু জোরে বলেন ভাই। হ্যাঁ ভাইয়েরা কথা আমার শেষ, এখন যাওয়ার সময় এ নামাজ পড়ি জীবন গড়ি, নামাজের উপরে একটা বই মাত্র 50 টাকা এটা নিবেন। এক, 2 নম্বর হলে মসজিদের জন্য আমার ভাই একটু আবেদন করছে, কেউ উঠবেন না বিসমিল্লাহ বলে।